পুরোটাই প্রশংসা আরে ক্রিটিক্যাল হতে গেলে তোকে প্রশংসা থেকে ছড়তে হবে তো খালি প্রশংসা কত বড়ই নি ছিলেন হ্যাঁ মানে এইটা মানে এটা বেশি কারুর লেখায় কারুর লেখা আমি জানি না থ্রি সিক্সটি যখন ছাত্ররা লেখে তাদের এটা বলা হয় কিনা যে ওটাকে ছাড়ো শুরু আধুনিক ও সমকালীন ভাস্কর্যের ওপর আমাদের দশ নম্বর প্রশ্ন ভিত্তিক প্রোগ্রামের পর্ব উনত্রিশ একটা বিষয়ের ওপর একটা নির্দিষ্ট প্রশ্ন উঠলে তা একটা প্রেজেন্টেশন দেওয়া হয় তারপর সেই প্রেজেন্টেশনকে ঘিরে আলোচনা হয় সঙ্গে আছেন বিশ্বজিৎ মুখার্জি মিতালি দাস শেখ অভিক শান্তিনাথ পাত্র ও নবকুমার চক্রবর্তী কোনো প্রশ্ন বা মন্তব্য নিচের কমেন্ট বক্সে লিখবেন ওখানে উত্তর পাওয়া যাবে প্রশ্ন এবার আমি কিছু বেশ কিছু সংশোধনা সংযোজন আছে আগের পর্ব দুটো এটা হচ্ছে সাতাশ নম্বর পর্ব থেকে বলছি এটা আমার চোখে পড়েছে পড়ে সেই জন্য আগের পর্বের রেকর্ডিং হওয়ার সময় এই ভুলটা আমার জানতাম না সজল আমায় ভুলটা ধরিয়ে দিলো এই যে বিনায়ক পাণ্ডুরাম কর্মকার বলেছিলাম কার মার্কার এইটা আমাকেও ধরিয়ে দিল এইটা আমি হলুদ দিয়ে মার্ক করে দিয়েছি কার মার্কার একে আমি দেখিয়েছিলাম সাতাশ নম্বর পর্বে এটা ঠিক করা দরকার এবং এখানে একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো যে আমাদের আমরা যখন কিছু লেখা দেখি আমরা কিন্তু এই যে এই যে আমরা বলি যে যা আছে তাই তো দেখবো বাইরে যা আছে তাই আমার চোখ দেখে তা দেখে না আমাদের বিলিফ আমরা যেটা অভ্যস্ত সেটাই কিন্তু আমাদের দেখাকে কন্ট্রোল করে কর্ম দেখেই আমি পরে আমি দেখলাম সজল ধরিয়ে দেওয়ার পর যে কটা জায়গায় আমি নাম পেয়েছি ইন্টারনেটে বলো একটা আর্টিকেলে বলো সবই কিন্তু কারমারকারি লেখা কিন্তু আমি অদ্ভুতভাবে কর্মটা পরে কর্মকার ভাবছি মানে আর বাকিটা চোখে আসছে কিন্তু মনে রেজিস্টার মাথায় রেজিস্টার করছে না যে কারমার কার দেখছি কর্মকার ভাবছি কারণ কর্মকার বাঙালি কর্মকার যে পদবী বায়াস আমার এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের চোখ বাইরে যা আছে তা দেখে না আমাদের বিশ্বাস বিশ্বাস বা বায়াস বা অভ্যস্ত ব্যাপারটা সেটাকে কন্ট্রোল করা অনেকটা এটা একটা রেভুলেশন আমার কাছে যাই হোক আচ্ছা এখানে আমি একটু প্রদোষ দাসগুপ্ত মাদার অ্যান্ড চাইল এর সঙ্গে ধনরাজ ভগতের বার্নটার একটা তুলনা দরকার ছিল এটা একটা অদ্ভুত ই যে মানে প্রদোষ দাসগুপ্তের যে আমি যে জাতীয়তাবোধের জায়গাটা আনছিলাম আর এখানেও মাদার অ্যান্ড চাইল কিন্তু এটাকে উনি তা দিচ্ছেন না নাম দিয়েছিলেন বার্ডন এই যে দেশভাগের যে এই যে চলতে পারছে না বাচ্চাটাকে নিয়ে মানে এবং তার যে শরীরের যে ফর্মালি অনেক রেদম আছে এর মধ্যে এই হাতের সঙ্গে পেটটা তারপরে কিন্তু একটা মানুষের শরীর হিসেবে ধরলে এখানে যে এখানে যে ঘাড়ে টান পড়েছে সেটা পর্যন্ত যে শরীরের একটা মাদার অ্যান্ড চাইল্ড কে ওইভাবে দেখছেন উনি বার্ডন নাম দিচ্ছেন এটার একটা তুলনা খুব ভালো তুলনা এটা আচ্ছা আরেকটা জিনিস আমি একটু সংশোধন করতে চাই সংশোধন আমি একটু মিসলিডিং ভাবে বলেছি আগের পর্বে যে আমার কথা শুনলে মনে হবে বুঝিয়ে চলে গিয়েছিলেন ওই প্রজেক্টের চন্ডীগড় তখনই জিত মালহোত্রাকে ভার দিয়ে দিয়েছে তা নয় লুসিয়ান হারভে চলে গিয়েছিলেন উনি ভার দিয়েছেন তা এখানে একটা ব্যাপার হচ্ছে আমি তো আগের দিনই বলেছি আগের পর্বে যে এই যে খুব মিনিমালিস্টিক অ্যাবস্ট্রাকশন যেটা ফটোগ্রাফের মাধ্যমে রাখা হচ্ছে এবং তিপ্পান্ন সালে একটা চন্ডীগড় নিয়ে পাঁচের দশকে ভালো ইয়ে মার্গে ইস্যু তৈরি হয়েছে সেখানে ফটোগ্রাফ হয়েছে সেটা তো একটা ওই যে অত্রয়গুপ্তর আহ আর্টিকেল আর এটা খানগুপ্ত আর্টিকেল সেটা আমার উল্লেখ করা দরকার ছিল যে এই যে বলছিলাম না কে কি লিখছে প্রথম সাতাশ নম্বর পর্বে আমি বলেছিলাম এক একজনরা কাজ করছে সেটা হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন ইন্ডিয়ান যারা এদেশে বা পশ্চিমের জগতে এডুকেটেড হয়েছে এবং পড়ায় তারা কাজ করছে ক্যানাডা ট্যানাডা ইউএসএতে যারা পড়ায় এই তো তাই ইউনিভার্সিটি অফ ইউনেসোটা থেকে বোধ হয় পিএইচডি করেছে এখন বাকলিতে পড়ায় এরা এরা সব হচ্ছে তোমার মিলেনিয়াল জেনারেশন হুম তো ওখানে ওটাই বলছে যে এই যে অ্যাবস্ট্রাকশন যে চন্ডীগড় যে দিল কবুজের দিল চন্ডীগড়ের বিল্ডিং এর গুলোর মাধ্যমে সেইগুলোকে তার থেকে বড় কথা যে এই যে মাধ্যমে এটা প্রচার এইখান থেকে ধনরাজ ভগত এর অন্তত ধনরাজ ভগতের একটা অন্য অ্যাবস্ট্রাকশনের জায়গা এসছিল ঠিক কিন্তু এখানে একটা ব্যাপার একটু বলা দরকার যেটা আর্টিকেলে ওইভাবে ও বলছে না কিন্তু আমার ধারণা ও এটাকে ওর আর্গুমেন্টটাকে পুশ করলে যাওয়া যায় যে মালহত্রাছিলাম যেটাকে মালহত্রা কিন্তু হিউম্যানাইজম্যান এজেন্সি দিয়েছে তার সব কাজগুলোতে পারলে ইউনিয়ন ছবি তুলতেন যে ওয়ার্কাররা ফোরগ্রাউন্ডে তা আমি সেখানে ভাবছিলাম যে একটু পুশ করলে আর্গুমেন্টটাকে এটা বলা যায় এই অবজারভেশনটা আছে ওই প্রবন্ধটায় এটা বলা যায় এটা সাবভার্সান উনি যে জেনে করছেন বা সাবভার্ট করব বলে করছেন তা না কিন্তু আজকে এই ফটোগ্রাফ দুটো দেখলে ফটোগ্রাফে এই ধরনের মালহোত্রার ফটোগ্রাফ আর হার্ভের ফটোগ্রাফ দেখলে এটাতে যে একটা মানুষ মানুষহীন কারণ ওই যে বলেছিলাম কর্বুজের এর কর্বুজের দর্শন ছিল বাড়ি হচ্ছে বাসস্থানে মেশিন যাতে হিউম্যান বিং থাকে উনি সেইভাবে স্পেস ফর্ম হিসেবে দেখাচ্ছেন দেখাতে চেয়েছেন আর এখানে তা না একটা হিউম্যান বিং এর সঙ্গে বাসস্থান অনেক অঙ্গাঙ্গে জড়িত এবং দেশভাগ হওয়ার ফলে এই দু কোটি মানুষের উৎখাত হওয়ার ফলে এটা আরো বেশি প্লে করেছে জিৎ মালহোত্রা এবং তারপরে ধনরাজ ভগতের ক্ষেত্রে সো এখানে একটা সাবভার্সান আমি বলবো যে লোকবুজের ফটোগ্রাফকে এটাতে কোনো সাবভার্সন করেছে এর এভিডেন্সের দরকার নেই এখানে আমরা এই অবজারভেশনটা রিডিং যাকে বলে এই রিডিংটা দিতেই পারি তো সেখান থেকে ধনরাজ ভগতের যে এই যে মানুষের শরীরই বাড়ি হয়ে উঠছে এটার মধ্যে একটা দেশভাগের একটা যন্ত্রণা রয়েছে তো মানুষ বাড়ি এমন একটা ব্যাপার ছিল তখন বাসস্থান যে মানুষের শরীর যেন বাড়ি শরীরের সঙ্গে বাসস্থানের একটা ইন একেবারে অবিচ্ছেদ্য সম্পর্ক এই জায়গাটা ওর অ্যাবস্ট্রাকশনে তৈরি হচ্ছে কসমিক যে মানুষের শরীর যেন তারপর এদিকে একটা একটা জায়গা তৈরি হচ্ছে জানলা যেন এই তা এই জায়গাটা আমি হলো আরেকটু ধরিয়ে দিই আরেকটা জিনিস আমি ভাবলাম দেখাই এগুলো সংযোজন যে এই যে প্রদোষ দাসগুপ্তর সঙ্গে দাভিয়ার ওয়ালার যে মাদার অ্যান্ড চাইল্ড তার সঙ্গে দেখো কিভাবে ফর্টি নাইন সিক্সটি ফোর সেভেন্টি সেভেন সোমনাথ যে এই যে মাদারে যেটা ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নাকি করা কত তফা এই যে মাদার অ্যান্ড চাইল্ড তুমি তো ইউরোপে ওটা মেডানা এদিকে তোমার পার্বতী গণেশ বা কার্তিককে কোলে নিয়ে সেটাও তো মাদার অ্যান্ড চাইল্ড কত জায়গায় কত যুগে যুগে হয়েছে এই কুড়ি বছরের আহ তিরিশ বছরের মধ্যে তুমি দেখো জাতীয়তা বল এখানে উনি অ্যাবস্ট্রাকশনের কনস্ট্রাকশন করছেন ফর্মাল জায়গা থেকে আর এদিকে সোমনাথরের যে যুদ্ধের প্রেক্ষিতে কি কিরকম তিনটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধনরাজ ভগতের বার্ড না সোমনাথরের মাদার অ্যান্ড চাইল্ডের মধ্যে একটা তুলনা ওটা দেশভাগের মানে মাদার অ্যান্ড চাইল্ড ব্যবহার করে এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমে স্কাল্পচারে বা ইভেন পেন্টিং মাদার অ্যান্ড চাইল্ড কোথায় হয়েছে মানে মানে আসলে ধ্বংসের জায়গাটা তো অন্যভাবে দেখেছে ওরা হলো কস্ট অ্যাটমিক বা মাদার অ্যান্ড চাইল্ড তো আমার আমার মনে হয় না কোথাও দেখেছি আমি স্কালচারে পেন্টিংয়েও দেখেছি বলে মনে করেন এখানে মাদার অ্যান্ড চাইল্ডটা বারবার ফিরে আসছে কেন এর মধ্যে একটা ইন্ডিয়ান জায়গা আছে সেই অমন ঠাকুরের বঙ্গমাতা থেকে যেটা এখন ভারত মাথা বলে চালায় এরা থেকে শুরু করে এই যে মাদার এটা তো আছে এটা তো ইন্ডিয়ান গডেস তো মাদার হলেও সাইড রোল ও তো সেন্ট্রাল রোল না কিন্তু হিন্দুইজমে যে মাদার মানে মাদার গডেস এর ব্যাপারটা আছে সেখান থেকে মাদার অ্যান্ড চাইল্ড একটা রেকারিং থিম যাকে বলে কিন্তু এইরকম ভাবে ধর দেশভাগ বাঁদিকে দেশভাগের ছাপ আর ডানদিকে একটা ভিয়েতনামের যুদ্ধে যুদ্ধের উন্ডের জায়গা থেকে উনি করছেন অদ্ভুত ভালো কম্পারিজন এই দুটো আর এইটা আমি ভাবলাম দেখাই যে ইয়ে ডানদিকে মেলভিন এডওয়ার্ডস দেখিয়েছিলাম ইয়েতে আমাদের ছাব্বিশটা পর্বের মধ্যে অ্যাসেম্বলিজ করছেন উনি বাঁদিকে সোমনাথর কাস্টিং করছেন কিন্তু মেলভিন এডওয়ার্ডসের অ্যাসেম্বলেজের মধ্যে যে হাতল এটা ওটা চেন এসব চাকা এসব দিয়ে করছেন উনি ওয়েল্ডিং করে একটা কনস্ট্রাকশন তৈরি করছেন মানে অ্যাসেম্বলেজ কনস্ট্রাকশন কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস একটা এটা একটা মুখোশ টাইপের একটা মাথায় সিং একটা অ্যাগ্রেসিভনেসের মানে একটা সুর আছে ভেতরে একটা রেজনেন্স দেখতে মানে এটা দেখলেই ওর মনে হয় সব কটা এই ধরনের ওয়াল পিস যেটাকে আর নামটাও থেকে তো আহ এদিকে বাঁদিকেও সেই অ্যাগ্রেসিভনেসটা তো আছে এটার মধ্যে একটা মানুষ চুপ করে বসে আছে কিন্তু ওই যে আগের দিন বলছিলাম যে যেভাবে উনি ব্রঞ্জে ব্রঞ্জকে ট্রিট মেটিরিয়াল অ্যান্ড প্রসেস যেরকম যেন মনে হচ্ছে পুরোটাই একটা চামড়া একটা ছাড়িয়ে নিলে ভেতরে কিছু একটা বেরোবে একটা অ্যাগ্রেসিভনেস আছে রাফ এজেস তা সেটাই আমি ভাবলাম আনি যে একরকম না দুজনের তাদের যে উৎস এক নয় তোমার মেটেরিয়াল অ্যান্ড প্রসেসও এক না বাদিকে তো পুরোটাই কাস্টেড কিন্তু ওই অ্যাগ্রেসিভনেসটা ধরা পড়ে আচ্ছা তাহলে আমরা এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মানে আমি ঠিক করলাম এই যে পাচ্ছি না ইনফরমেশন দেখলাম যে ইনফরমেশন পাচ্ছি না বলে লোকগুলোকে দেখাবোই না তা আমি করবো না আমি কদিন আগে ঠিক করলাম যে ইনফরমেশন যে পাচ্ছি না এটাই রেকর্ড হয়ে থাক আমরা যেহেতু এটা ইউটিউবে দেব এবং থাকবে এটা আশা করি মানে স্থায়ীভাবে আমি ভাবলাম যে এইটা একটা রেকর্ড হয়ে থাক আমি চ্যালেঞ্জ করছি যে কোনো কেউ আমার কথার সঙ্গে যদি পোষণ আসুন আলোচনা করব কেজি বলার কিছু নেই উনি মূলত পেন্টার কিন্তু উনি এই এটা এই রকম ধরনের মিউরাল করেছেন গান্ধী দর্শন ইন্ডিয়া অফ মাই ড্রিমস যে প্যাভিলিয়ান দিল্লির রাজঘাটে সেন্টি গান্ধী সেন্টিনারিতে করেছেন সিমেন্ট কাস্ট টাইল মানে সেকশন দিয়ে একটা বিশাল কমপ্লেক্স কাজ এবং এটার ভার্টিক্যাল হরাইজন্টাল যে মানে অদ্ভুত কমপ্লেক্স কাজ কিচ্ছু ইনফরমেশন নেই কিচ্ছু ইনফরমেশন নেই মানে ইনফরমেশন মানে একটু সিরিয়াস লেখা মানে ইন্টারনেটে ওপেন সোর্স আবারও বলছি ওপেন সোর্স কি বলবো আমি ঠিক করলাম সেই জন্যে যে আমি যে নেই এটাকেই আমি প্রোগ্রামে রাখবো আর কি যা পাচ্ছি একটা দুটো আছে ওই ডেসক্রিপশন আমি দেখলাম যে ডেসক্রিপশন পরে আমার চারটে ইমেজ ডিটেল দেখি আমার হবেটা কি এটা উনি আমার যেটা দেখানোর এখানে ইচ্ছে ছিল যে সুব্রামানিয়ান অ্যাজ আ পেন্টার এই যে বললাম দ্বিমাত্রিকা ত্রিমাত্রিকতার যে সংলাপ সেটা তো ইন্ডিয়ান মডার্ন স্কাল্পচারে ওইরম ভাবে লার্জার ডিসকোর্সে ওরম প্লে আউট করেনি যেটাই ওয়েস্টে করেছে কিন্তু এক এক জনের নিজেদের কাজে আছে যেমন সোন্নাথরে হরে দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিকতায় আসছেন এখানেও তাই আমি যদি ওর দ্বিমাত্রিকতা ত্রিমাত্রিকতার উদাহরণগুলো গুলো পেতে পারি কিছু সিরিয়াস সাবস্ট্যান্সিয়াল কিছু আলোচনা তাহলে সেখান থেকে আমি আমার আলোচনাটা আমার প্রেজেন্টেশনটা ডেভেলপ করতে পারতাম আমি অ্যাবসলিউটলি শিওর আছে এটা উনি পরিণত বয়সে করছেন পরিণত বয়সে করছেন উনি জন্ম হচ্ছে এরা হচ্ছে আমার বাবা আমার জেনারেশন আর কি চব্বিশ সালে জন্ম উনি পরিণত আর্টিস্ট হিসেবে স্ক্রাচারে তা আগে করেন কোথা ছিলেন উনি নন্দলালের ছাত্র সেখানে উনি বড়দায় অনেকদিন ছিলেন আবার শান্তিনিকেতনে শান্তিনিকেতনে ফিরে যান অনেক বছর এবং ওর পাণ্ডিত্য অসাধারণ পাণ্ডিত্য উনি শিক্ষক হিসেবে যে কিংবদন্তি শিক্ষক তো বলার কিছু নেই কিন্তু সেখান থেকে উনি স্কালচারে আসছেন খুব ইন্টারেস্টিং আমার ধারণা রিসার্চ করলে এটার ই পাওয়া যাবে মানে কানেকশানটা পাওয়া যাবে ওর মানে পেন্টিং এবং স্কালচারের মধ্যে এটা উনি করছেন এই যে একটা বই এটা দেখিয়ে রাখি ইন হাউস প্রোডাক্ট গুলাম মোহাম্মদ শেখ এডিটেড কন্টেম্পোরারি আর্ট ইন বরোদা এতে নাকি এক জায়গায় দেখলাম যে এতে নাকি ডিটেল আছে এই কাজটা সম্পর্কে ভালো আলোচনা আউট অফ প্রিন্ট প্রথমত প্রিন্ট প্রথমত হচ্ছে বই আমার তো ওইভাবে তো পাওয়া যাবে না ইন্টারনেটে বইয়ের অংশ আহ বা পাওয়া গেল আমি জানি না সে সোর্স আর দ্বিতীয় আউট অফ আমি ছট করে ভাবলাম কিনে কিনেনি নিই এই প্রেজেন্টেশনের জন্য না পরবর্তীতে আউট অফ প্রিন্ট আমি ইন্ডিয়ার পাবলিশার তুলিকা বুকস এ দেখলাম অ্যামাজনে দেখলাম আউট অফ কি বলবো এই তা এই আমার বক্তব্য হচ্ছে এক যদি সুব্রামানিয়ানের মতো একজন আর্টিস্টকে নিয়ে আমি তার স্কালচার নিয়ে আমি জানি সুব্রামানিয়ানের পেন্টিং নিয়ে কিন্তু আছে আমি জানি পেয়ে যাব ওই আবল তাবল ব্লগ ব্লগ এর বাইরেও পেয়ে যাব কিন্তু একটা সুব্রামানিয়ানের স্কাল্পচার এই গান্ধী দর্শন বা অন্যান্য যে করেছেন শান্তিনিকেতনে করেছেন সেটা নিয়ে যদি সিরিয়াস লেখা না থাকে তাহলে আমি দূরে বসে করবোটা কি গুজরা সেম থিং ওইরম একজন মানে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক খ্যাতির সম্মান্ন আর্টিস্ট আহ পেন্টার স্কাল্টার আর্কিটেক্ট অত বড় আর্কিটেক্ট বেলজিয়ান এম্বাসি বোধ কোথায় দিল্লিতে না কোথায় বেলজিয়ান এমবেসি তৈরি করেছেন উনি না অন্য কোথাও বোধহয় হ্যাঁ বেলজিয়াম এমএসি হ্যাঁ মানে আর্কিটেক স্কার্ফটার পেনটার সারা জীবনে এই যে দেখো না পঁচিশ থেকে কুড়ি পঁচানব্বই কি থেকে দু হাজার মানে তো পঁচানব্বই বল এত কালের তার জীবন উনি ইয়ে ছিলেন ওর একটা অসুখে ওর খুব কম অল্প ছোটবেলা থেকেই আট ন বছর বয়স থেকে উনি বেশি শুনতে পেতেন না তো তার স্কালচার আমি এইগুলো পাচ্ছি উনসত্তরে করা এগুলোতে উনি নানান রকম অদ্ভুতভাবে টু ডিমেন ইন্ডিয়ার তো দেখো টু ডিমেনশানাল থেকে থ্রি ডিমেনশানাল থ্রি ডিমেনশানাল যে ইয়ে তোমার সংলাপ সেটা তো ইন্ডিয়ান হেরিটেজে ভর্তি এটা তো কোনো সন্দেহ নেই মন্দিরগুলো কি রিলিফ কাজ বা তোমার মিউরাল আছে তারপর এদিকে রিলিফের কাজ অজন্তা তো দুটোই পাবে কিছু কিছু রিলিফের কাজ তো আছে ওখানে ভর্তি সেখান থেকে আমাদের এই আলোচনাটা ডেভেলপ করার কোনো অসুবিধাই হওয়ার কথা না এখানে উনি অসম্ভব কমপ্লেক্স একটা কাজ করছেন এখানে থ্রি মেনশনাল বই আছে উনি পরে অন্য নানান ইয়ে নিয়ে ইয়ে ইয়ে মেটিরিয়াল অ্যান্ড প্রসেসের নানান দিকে গেছেন উনি বন্ড মানে পোড়া কাঠ দিয়ে কাজ করেছেন তার সঙ্গে পেন্টিং লাগাচ্ছেন রং করছেন এটা একটা অদ্ভুত আলোচনা তৈরি করতে পারে কিন্তু কোনো এগুলো আমি তো নিচ্ছি তোমার ওই অকশন আর ইয়ের জায়গা থেকে মানে সাইট থেকে এইদিকে দেখো এইটা বন্ড ব্ল্যাকবোর্ড এখানে ইনি এই করি দিচ্ছেন নানান রকমের মানে অদ্ভুত ভাবে একটা ওই রিলিফের কাজ কিন্তু এখানে আমি এখানে তোমার আলানাথ সুয়েরাটা একটা কাজ উনি ওই পোড়া কাঠ দিয়ে সতীশ সুজিলার প্রথমে করেছেন তা না উনি যে পোড়া কাঠ দিয়ে যে এলানাথ সুই যিনি ওই যে বোতলের মুটকি দিয়ে যে করেন গান গানার গানার থেকে উনি গানার ও দেশ কিন্তু উনি থাকেন নাইজেরিয়া উনি বিশাল অনেক বছর এই বটল ক্যাপে আসার আগে এই পোড়া কাঠ দিয়ে কাজ করেছেন অদ্ভুত সব কাজ তা সেখানে আছে তা সেখান থেকে একটা আলোচনা এখানে ওর কাজেও এই টু আর থ্রি ডিমেন্স সেটা তো রিলিফ কাজ তো তুমি ওটাকে ডেফিনেটলি আমি স্কালচারাল ডিসকোর্সের মধ্যে ফেলবো তা কিন্তু আমার ডান সম্পর্কে কোনো ইনফরমেশনই পাচ্ছি না মানে অন্তত এখানে আমি নোয়া পিউরিফয় দেখিয়েছিলাম আফ্রিকান আমেরিকান আর্টিস্ট যে লস অ্যাঞ্জেলেসের ওয়াটস রায় থেকে পুড়ে যাওয়া দোকান টোকান থেকে জিনিস এনে অ্যাকচুয়াল ভায়োলেন্সের আর্টিফ্যাক্ট এনে উনি এই ধরনের ওয়াল রিলিফ তৈরি করছিলেন তার সঙ্গে খুব মিলে যায় যদিও ওর দেখতে একরকম কিন্তু আমি যেটা বলছি যে এই যে মেটিরিয়ালের প্রসেস নিয়ে ওর নোয়া পিউরিফায়ার একেবারে কমপ্লিটলি ঘটনা থেকে নিচ্ছেন সেটা আনাতসুই বা সতীশ সতীশুজরাল আমি জানি না ঘটনা থেকে নিচ্ছেন কিনা সত্যি কথা বলতে না হ্যাঁ কিন্তু এইখানে দেখো এইখানে যে দুমরা মোচড়ানো জায়গাগুলো আহ তার মানে একটা ফর্ম রয়েছে রয়েছে লেখা হয়তো আছে কিছু কিন্তু আমি মানে বাইরে থেকে পাচ্ছি না হ্যাঁ এদিকে উনি করছেন এটাও পুডে করা ট্রি অফ লাইফ চুরানব্বই সালে করা আমি যে আলোচনাটা করবো তথ্য কোথায় একটা এইখানে আমি ধনরাজ ভগতের সঙ্গে একটা কম্প্যারিজন আনতে পারতাম দুটোর কোনোটা নিয়েই তো ওই তো ধনরাজ ভগতের একমাত্র সাবস্ট্যান্সিয়াল আর্টিকেল আমার হাতে আমি দেখছি ইয়ে গুপ্তর আর্টিকেলটা এছাড়া কোথায় আমি আমি কোথায় আলোচনাটা ইন্ডিয়ান মডার্ন স্কাল্পচার নিয়ে যে আলোচনাটা মানে এই জেনারেশন যারা স্বাধীনতার আগে জন্মেছে সেটা আলোচনাটা করবো তার সুযোগটা কোথায় আচ্ছা আমি এখানে আমি একটু আমি কথা বলি এই সূত্রে বলি যে যে আমি চেপে ছেচল্লিশ সাল থেকে উম স্কালচার নিয়ে কি আছে এবং সেই সূত্রে দেখতে দেখতে যে খুঁজতে খুঁজতে আরো অন্যান্য ব্যাপারে যে আমার যে ইন্টারেস্ট সেসব আর্টিকেল গুলো আমার চাই তো কোথায় চাই আমার চাই মানে আমার ডাউন মানে ওই রিডিং হলে হবে না আমাকে ডাউনলোড করতে হবে আর আমার যে সাবস্ক্রিপশন তাতে তো বলেছিলাম বছরে তিরিশ ডলার তাতে আমি কিছু দূর পর্যন্ত পাবো ওই পেছনের গুলো পাবো না পেছনের গুলো আমি সার্চ করলে ওগুলো গুলো দেখতে মানে আর্টিকেল আর একটা করে অ্যাবস্ট্রাক্ট সেটা পাচ্ছি একেবারে ছেচল্লিশ সাল কিন্তু ওই আর্টিকেলটা ক্লিক করলে আর্টিকেলটা আসবে না পড়ার জন্যও আসবে না সেটা করতে গেলে বছরে পাঁচশো ডলার দিতে হবে তা আমাকে আশিস বুদ্ধি দিল রাজর্ষি তো আমার বন্ধু যায় ও তো পড়ায় বললো আরে হারবার সবই আছে তুমি রাজর্ষি ওখানে পড়ায় তুমি লিস্ট দাও ওকে ও ওরা স্ক্যান করে দেবে তা আমি এখন হার রাজস্ব হ্যাঁ হবে আমি তো তা আমি এখন ছেচল্লিশ সাল থেকে সব দেখছি বুঝলো তো আমি শুধু পাচ্ছি লেখকের নাম আর্টিকেলের প্রত্যেকটা ইস্যুতে আর্টিকেলের যে টাইটেল আর একটু করে অ্যাবস্ট্রাক্ট এটা লিস্ট করছি যে মানে যেগুলো যেগুলো দরকার এগুলো আমি দেব বেশ বড় আমি সত্তর সাল পর্যন্ত এসছি এখন বছরে চারটে ইস্যু সত্তর সাল পর্যন্ত এখন এসছি এবার আরো বাকিটা করতে হবে একটু সময় লাগবে তা তাতে আমি যা দেখছি ধরো এই যে পাঁচের দশকে যে ট্রায়াম্প অফ লেবার বসানো হয়েছে বা ততদিনে রামকিঙ্কর মিলকল পর্যন্ত করে ফেলেছেন ছাপ্পান্ন সালে কোনো লেখা নেই মানে কোনো আর্টিকেল নেই তার মানে কি পঞ্চাশের দশকে আর তারপরে বলি বাষট্টিতে গিয়ে আমি একটা ইস্যু পাচ্ছি যে ওরা তো থিম অনুযায়ী তো ওরা বোধ আমার প্রথম দিকে ছিল না পাঁচের দশকের শেষ থেকে বোধ হয় থিম তৈরি এক একটা ইস্যুর একটা থিম তাতে আমি বাষট্টি সালে একটা এবং সব ইস্যু আমার আমার প্রাসঙ্গিক না কারণ করেছে নাচ ক্লাসিক্যাল ডান্স তোমার থিয়েটার টেক্সটাইল ইত্যাদি বাষট্টি সালে একটা ইস্যু আমি পাচ্ছি প্রথম যেটা স্কাল্পচার ওপর ইস্যু তাতে মুল্করাজ আনন্দ তখন এডিটোরিয়াল লিখতেন মুলকরাজ উনি এডিটে ছিলেন আর ওর এডিটরিয়াল রয়েছে কিছুই আমি দেখতে পাচ্ছি না অ্যাবস্ট্রাক্টটা তারপরে যেটা পাচ্ছি গোটা ইস্যুটা সবার নাম রয়েছে রাম কিঙ্কার ধন পুরো ওই যারা স্বাধীনতার নাম রয়েছে সব পাতার নম্বরটা আছে তো পাতাটা এক পাতা করে মানে আঠেরো ধন রাজভগত রাম কিঙ্কর উনি তাহলে এক পাতায় প্রোফাইল কিছু বুঝতে পারছো তো এর পরে আমি চলে যাচ্ছি তোমার সাতষট্টিতে আরেকটা স্কাল্পচার নিয়ে ইস্যু হচ্ছে মডার্ন স্কালচারাল মুভমেন্টস ইন্ডিয়াতে সেটার আর্টিকেল গুলো দেখে তো বোঝা অ্যাবস্ট্রাক্ট পড়ে ঠিক বুঝতে পারছি না কেমন সাবস্ট্যান্সিয়াল হবে সেটা একটা পাচ্ছি কিন্তু সেটা আমি দেখবো ওটা হাতে পেলে দেখব কি আর একটা আবার ইস্যু হচ্ছে ওই লেট সিক্সটিজেই ইন্টারন্যাশনাল স্কালচার তাতে কি হচ্ছে ওই প্রত্যেকটা অধিকাংশটাই ইস্যুটার হচ্ছে এক একটা দেশের এক পাতা করে অস্ট্রিয়া আমেরিকা তার মানে কি দু একটা আর্টিস্ট দিয়ে একটু লেখা প্রত্যেকটা তাই হবে আর কি হবে তো আমার যেটা এইসব কি পাবো আমি জানি না যে যাই এগোই দেখি আমার যেটা মনে হচ্ছে যে পঞ্চাশের দশকে যখন ট্রাম্প বসেছে বা তোমার আহ ওই সময়টা না এই যে আমরা মূল্যায়নটা রামকিঙ্করের ধরো যে মূল্যায়নটা এটা পরে হয়েছে ওই পঞ্চাশ বা ইভেন ষাটের দশকেও এই মূল্যায়নটা ছিল না ধনরাজ ভগতের মূল্যায়ন ছিল না এবং শুধু মূল্যায়ন না এদের নিয়ে কথা বলবে কোন ল্যাঙ্গুয়েজে লিখবে কোন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বলতে আমি ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলছি যে কোন ক্রিটিক্যাল ভোকাবুলারি ইউজ করা হবে কি মেথডলজি ইউজ করা হবে কিভাবে আমি দেখবো এদের কাজকে শিওর ছিল না ছিল না ইন্ডিয়ান আর্ট ছিল না তখন লিখবে কি করে আহ রামকিঙ্কর শান্তিনিকেতনে বসে আছেন মার রামকিঙ্করের নাম জানে সবই জানে কিন্তু রামকিঙ্কর যা এইটা কিন্তু খুব বোঝার আছে আমাদের শুধু স্কালচার না শুধু আর্ট হিস্ট্রি না ইতিহাসে জীবনে এই যে পিকাসোকে নিয়ে লার্জার দেন লাইফ আমি বলেছিলাম পিকাসো লার্জার দ্য লাইভ ব্যাপারটা কিন্তু হয়েছে পঞ্চাশের দশকের পর তার আগে পিকাসোর নাম জানলে বিখ্যাত আর্টিস্ট ঠিক আছে কিন্তু এই যে একটা অদ্ভুত কিংবদন্তি রূপ এটা পরে হয়েছে মিডিয়ার মাধ্যমে এদেরও তাই এদের এই ধরো মানে রামকিঙ্করকে নিয়ে সাধারণ মানুষ জেনেছে সমরেশ বোষের দেখি নাই ফিরের পর সেটা কি সত্তর আশির দশকে তাও তো ওটা শেষ হয়নি মারা গেলেন আর যে আর্ট হিস্ট্রি লেখায় এটা তোমার ওই তো আমি যা যা ভেবেছিলাম তাই যে মার্গের স্কাল্পচার নিয়ে আমি জানি না পেন্টিং কি আমি তো ওগুলো তো তো এড়িয়ে যাচ্ছি আমি স্কাল্পচার খুঁজছি মেনলি আলোচনার গতিটা কোন দিকে যাবে কি 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 ক্রিটিক্যাল আহ মডেল আমি ইউজ করি সেটা সম্বন্ধে শিওর ছিল না যার জন্য ট্রায়াম্পের কোনো মানে কোনো নোটও নেই কোথাও যে এইটা বসেছে দেবী প্রসাদ করে না কিছু না এইটা আমার কাছে রিভিলিং যাই হোক আমি ওই রিসার্চটা করছি এখান থেকে আচ্ছা দেখা যাক কি পাই আচ্ছা এগিয়ে যাই সবাই যে কনস্ট্রাকশন অ্যাসেম্বলির নানান রকম ছিল তা না সর্বরী রায়চৌধুরী এই থেকেছেন র্যাঙ্কিং করে ছাত্র শান্ত্রিকতনে পড়াতেন মানে প্রফেসর ছিলেন উনি কিন্তু কাস্টিং ছেড়ে যাননি অদ্ভুত মানে পোর্ট্রেটের ক্ষেত্রে এত এক্সপ্রেসিভ পোর্ট্রেট এবং সারফেস নিয়ে এত এক্সপেরিমেন্ট আর কেউ ইন্ডিয়ায় যা যেটুকু পড়েছি আমি ওর সম্পর্কে আর কেউ ইন্ডিয়া এই এই লেভেলের না কিংকর্ডের পোর্ট্রেট করেছেন আর উনি করতেন তোমার বড় বড় আর্টিস্টদের এই যে উস্তাদ বড়াই গলাম আলী এবং অদ্ভুত ইয়ে থেকে ধরতেন এক্সপ্রেশনের জায়গা থেকে ইয়ে গান গাইছে এটা একটা পোর্ট্রেটে একটা এরকম বসে রয়েছে গান গাইছে পুরো ফুল ফিগার একরকম ফুল ফিগার গান গাইছে এটা এটা হতে পারে কিন্তু পোর্ট্রেটের এইটুকু এবং বাস্ট না এই গলা আমার যে রিস্ক টেকিং যেটা বলছি এই গলা পর্যন্ত সেখানে এরকম মুখ খুঁজে গান গাইছেন এটা একটা অদ্ভুত ইয়ে অ্যাঙ্গেল মানে পারসপেক্টিভ পোর্ট্রেচারে সিদ্ধেশ্বরী দেবী গান গাইছেন মুখ খোলা মুখের চিৎবোর মানে মুখের এক্সপ্রেশন সেরকম খুব মগ্ন হয়ে গাইছেন তা আমার কাছে এগুলো হচ্ছে একদম তোমার ওই জাতীয়তাবোধের জায়গা থেকে এখান থেকে মানে জাতীয়তাবোধ ওইভাবে না আমার দেশ ওরম না কিন্তু মানে ইন্ডিয়ার যে আগে মিডিয়া ছিল না এই ছিল না আমি আর্টে তুমি ভাবতে পারো পশ্চিমে পরবর্তী এই যে ষাট সত্তর করা এটা এটা তোমার করা ব্রঞ্জ খরচ করবে কেউ পোর্ট্রেট করতে মানে হয়তো স্কুল টুলে করে কিন্তু বড় আর্ট মানে একজন প্রফেশনাল আর্টিস্ট নিজের জন্যে করছে সব কিছু যে এর মধ্যে কমিশন ওয়ার্ক তা হতে পারে কিছু কমিশন বল কিছু নয় এই যে ধরো এটা গোলাটা আমি গান গাইছি কেন এটা তো এটা যদি ডিসকোর্স ধরো পশ্চিমের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যুগের এটা তো আহ আউটডেটেড ইন্ডিয়াতে ভারতবর্ষের ইয়ে সেলিব্রিটি এটা কেন মানে তাদের এই এই যে একটা দেশের অ্যাচিভমেন্ট একটা দেশের যে ক্রিয়েটিভ পপুলেশন এটা একটা প্রাসঙ্গিক কথা আছে আমার কাছে এইটা মনে হয় ওর পোর্ট্রেচারের আমি শিব কুমারের একটা বই আছে আকার প্রকার থেকে বার করেছে আহ তোমার সর্বুর ওটা আমি কিনেছি ওটা আমার কলকাতায় আছে আমি পড়ছিলাম কলকাতায় ডিসেম্বরে রেখে এসছি আমি আরও অনেক দেখেছি ওর আমার খুব আনফর্চুনেটলি বইটা নেই বলে আমি ছবিগুলো আমি স্ক্যান করে দেখাতে পারতাম সেটা হচ্ছে না আমার কাছে এই যে আমি ন্যাশনাল একটা অ্যাওয়ারনেস জায়গা থেকে আমি লিঙ্ক করছি ওইভাবে ভাবতে হবে না একটা লোককে যে আমি যে ইন্ডিয়ান আমি ইন্ডিয়ার যেসব ক্রিয়েটিভ ট্যালেন্ট তাদের না কিন্তু এটাকে আমি ঐতিহাসিক হিসেবে এভাবে রিড করতে পারি ওর কাজের কাজের কিন্তু দুটো দিক ছিল একটা হচ্ছে পোর্ট্রেচার অদ্ভুত আর অন্য দিক আনছেন পোর্ট্রেচারে আর একটা হচ্ছে হিউম্যান ফিগার নিয়ে কাজ করতেন পিকিউলিয়ার এগুলো সব ওই মুর এবং এরা সবাই ইয়েতে গেছে সব তো খুবই পরিচিত ওই ইউরোপের অ্যাবস্ট্রাকশনের দিকটা বিদেশেও গেছে অদ্ভুত ব্যালেন্স দেখো বডি ওইটুকু মাথা আর এতটা বডি কি ব্যালেন্স এটা তো মুড়িও ব্যালেন্স মুড়িও হেনরি মুড়িও ব্যালেন্স হ্যাঁ এটা একটা ছিল অদ্ভুতভাবে উনি নারী শরীর নিয়ে এটাতে আমি একটা শিবকুমারের লেখা পড়ছিলাম সাথে উনি খুব কশাসলি লিখেছেন যে এই যে নারী শরীরের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস একটা ভায়োলেন্স একটা অবজেক্টিফিকেশন আছে কোনো সন্দেহ নেই তাদের কিন্তু উনি সঙ্গে সঙ্গে এটা লিখেছেন উনি মানুষটা ছিলেন অত্যন্ত মানে ইয়ে সফট এবং মানে বেসিক্যালি যেটা বলতে চাইছেন মেয়েদের মহিলা নারী জগৎকে সম্মান দিতেন এটা ওটা আমার কাছে অপ্রাসঙ্গিক এখানে উনি তাড়াতাড়ি ওইখানে ইয়ের লিখছেন ঠেকা দিচ্ছেন আরকি আহ কিন্তু উনি এটা ধরছেন বলছে যে এই অদ্ভুত একটা মানে তুমি দেখলে না মানে ওই পোর্ট্রেচারের পর এগুলো দেখলে তুমি চমকে যাবে যে একই স্কাল্পটা এই ভিশনটা আসে থেকে আমি অরমভাবে জীবনের সঙ্গে এক করতে চাই না ওভাবে আর্ট আমার কাছে আয়না নয় এই যে বলে আর্ট ইজ আ মিরর না মিরার না আর্ট আমার কাছে হচ্ছে আর্টে আর্টটা রিফ্লেক্ট করে না জীবনকে রিফ্র্যাক্ট করে এই যে একটা লাঠি জলে দিলে বেঁকে থাকে লাঠিটা জলের নিচে ওই বেঁকা ব্যাপারটা ওটা তো ঠিক সত্যি না ওটা তো ফিকশান কিন্তু ওটা আমাদের চোখ দেখতে লাগে আর্ট হচ্ছে তাই আমার কাছে নট আ রিফ্লেকশন অফ লাইফ ইটস আ রিফ্র্যাকশন অফ লাইফ সুতরাং আমি ওভাবে একটা লোক মদ খায় বলে এখানে মদ্য মদ্যপ অবস্থার রিফ্লেকশন আছে কিনা হতে পারে হতে পারে পারে না তা না কিন্তু ওই রাস্তাটা ফলো করা একটা আর্ট হিস্টোরিয়ানের পক্ষে মুশকিলের অনেক জায়গাতেই মিলবে না আমি আমি শুধু কাজের জায়গা থেকেই ধরছি যে অদ্ভুত একটা ছিল কোথাও এটা কি মানে ওর মানে এটা হতেই পারে একটা লোকের যৌনতা সম্পর্কে মানে তার বাইরের যৌনতা তার জীবনে ওটার প্রতিফলন নেই কিন্তু তার ভেতরে যৌনতা সম্পর্কে একটা রকম চিন্তা একটা অত্যন্ত মানে অ্যাগ্রেসিভনেস রয়েছে ভেতরে সেটা কি শিবকুমার কুমার জানবেন জানবেন না এটা হয়তো উনি কোনো কথা বলেন কিন্তু অদ্ভুত ফর্মকে মানে এটা এখানে তোমার মুড়ি ও অ্যাবস্ট্রাকশন ছেড়ে বেরিয়ে আসছেন একটা অদ্ভুত যেন মনে হচ্ছে কিন্তু আর মুড়ের ওই যে ইয়ে ওই যে একটু শরীরের কথাটা হাঁটু কনুই অনেক কাজে যে রয়েছে সেইটা আছে অদ্ভুত মানে এটা তো বেসিক্যালি তুমি বলতেই পারো একটা নিউড কিন্তু তার যে ভায়োলেন্স আছে ভেতরে আহ এটার সঙ্গে আমি জাতীয়তাবোধ কেন আমি বলছি যে একটা আর্টিস্টের সবকিছু প্রত্যেকটা কাজে জাতীয়তাবোধ থাকবে তা তো না তার তো একটা আর্টিস্টের কাজের তো একটা ব্যক্তি থাকে সেখানে অনেক দিক থাকে তা এক্ষেত্রে আমি ওইটাকে আনছি না ওইটা মনে হয় একটা অদ্ভুত একটা ক্রিয়েটিভ এক্সপ্লোরেশন হ্যাঁ উনি এই এইখানে আমি সোমনাথরের ওই অ্যাগ্রেসিভনেসটা পাই কিন্তু সোমনাথরের অ্যাগ্রেসিভনেস তো আমরা জানি তার রাজনীতি এর সঙ্গে মানে যে উন্ড নিয়ে প্রি অকুপেশন তার সঙ্গে কিন্তু এটা একদম এটা এটার উৎসটা আমার অন্তত জানা নেই বুঝতে পারছি এই যে মাথা আর এই দুটো মানে অদ্ভুত মানে অলমোস্ট এক্সিস্টেনশিয়ালিস্ট মনে হয় আর কি এইটাই আমি বলতে চাইছি কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস না কোন ওটা এক্সিস্টেন্সিয়ালিস তো ওইভাবে না মানে জাকোমেত্তি টাইপের তো না কিন্তু এটা এক্সিস্টেন্স যেমন আছে যেন কোনো একটা ভায়োলেন্স ঘটে গেছে সেই আমার এটা আনলে ভালো হতো সেই জাকোমেত্তির ওমেন উইথ থ্রোট কাট বিশের দশকে ওই লেভেলের একটা ভায়োলেন্স দেখা যায় অথচ ওই লেভেলের উনি সুরিয়ালিজমের জায়গা থেকে যে ভাবছেন সেরকমও কিছু আমি জানি না এবং উনি এইগুলো করেছেন আমি এটা স্কেল জানি না একেবারেই স্কেল জানি এর মধ্যে একটা মনুমেন্টালিটি আছে একটা টাওয়ারের মতো মনে বিশাল বড় হতে পারে একটা মনুমেন্টালিটি আছে গেট অফ হেভেন এটার সঙ্গে তো অফকোর্স আমি এরকম মোড়ের পাই একদম মানে পরিষ্কার আছে কিন্তু ওটাকে অন্য একটা শরীরের জায়গা আছে ওই আগের যে দেখালাম সেখান থেকেই আসছে এইটা ছোট বোঝাই যাচ্ছে কাঠের বেসে করা কিন্তু এর মধ্যেও আমি পাচ্ছি এই উনি অ্যাবস্ট্রাকশন চালিয়ে যাচ্ছেন এটা অব অবশ্যই শরীর এইখানটা তো তুমি দেখতেই পাচ্ছ এখানে যে পা দুটো পায়ের যে মানে মেয়েদের ফিমেল জেনিটালি এই রকম ধরনের মুড়িও অ্যাবস্ট্রাকশন আমি পাই উনি চালিয়ে গেছেন ওটা এই দিকটা চালিয়ে গেছেন কিন্তু ওদিকে পোর্ট্রেটটা চালিয়ে গেছেন ওই জায়গায় আমি ওই অন্যদের সঙ্গে লিংক করানোর ইচ্ছাটা আসে আর কি আচ্ছা লীলা এবার আমরা আসি মহিলাদের প্রথমেই স্ত্রী কিন্তু অদ্ভুত ব্যাপার বিনোদ বিহারীর সম্পর্কে যত যা ইনফরমেশন আছে লীলা মুখার্জি সম্পর্কে তার শিকি শিকি শিখিস শিখিও নেই ডানদিকে দেখছো এই শিবকুমারের লেখা একটা এক্সিবিশন কেটলো সেটা অবশ্য এই বছরেরই মার্চ এপ্রিলে দিল্লিতে হম গাইডলেস মডার্নিস্ট ইন হাউস প্রোডাক্ট অগেন এখানে আমার মুখার্জি মানানটা কিছু কিছু জায়গায় আই দেওয়া কিছু কিছু জায়গায় ই ই দেওয়া এটা আমি জাস্ট ওই সুব্রমনিয়ন আর গুজরালের মতো বলে রাখলাম আমি কিছু যা পাচ্ছি দু একটা ও দেখানো যায় না প্রথমত ছবির কোয়ালিটি বাজে তারপরে আমি ওর ওর সম্বন্ধে বলবোটা কি তার জন্য তো একটু বেশি যেন দরকার দেখা যায় মীরা মুখার্জি এক্সেপশন ওখানে অনেক লেখা আছে এবং সে সম্বন্ধে আমার একটা মন্তব্য আছে পরে বলছি আহ একই জেনারেশন আহ মেয়েদের ইন্ডিয়ার আর্ট আর্টের জগৎ সেটা একটা অন্য টপিক কমপ্লিটলি অন্য টপিক একটা কথা বলে রাখি এখানে বলে রাখা দরকার কারণ এই কিছুদিন আগে সজলের কন্ট্যাক্টে মহিলা সে অন্ধ্রের নিউজার্সিতেই বোঝায় সে আমাকে একটা আর্টিকেল পাঠিয়েছিল যে একটু মানে পাবলিশড তাতে ও বলছে যে অন্ধ্রের যে পুরুষ আর্টিস্ট যারা মেয়েদের সাবজেক্ট নেয় আর নিয়েছে নিয়ে কাজ করেছে তার পাশাপাশি মেয়ে আর্টি সেই দিন আর আর্টিকেল খুব খারাপ এডিট লেখা টেখার মধ্যে অনেক গন্ডগোল আছে কিন্তু আর্টিকেলটা ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ দিচ্ছে এখানে একটা কথা বলে রাখো এই যে মাদার এন্ড চাইল্ড মাদার এন্ড চাইল্ড বলছি এগুলো সবই কিন্তু মেল গেজ মাদার এন্ড চাইল্ড অ্যাজ সিন বাই নট উইমেন বাট মেল আর্টিস্ট এটা আমি এতদিন বলে অনেক আগেই বলা উচিত ছিল অনেকগুলো তো দেখালাম এটা বলে রাখি সবসময় খেয়াল করো কিন্তু এই মাদার অ্যান্ড চাইল্ড দেখলে আমরা আপ্লুত হয়ে যাই ভালো আপ্লুত হওয়া ঠিক আছে কিন্তু আপ্লুত হয়ে হওয়ার পাশাপাশি এটা মাথায় রাখা দরকার যত মাদার অ্যান্ড চাইল্ড আজ পর্যন্ত করা হয়েছে সারা পৃথিবীতে ম্যাক্স মানে নাইনটি হচ্ছে পুরুষ আর্টিস্টের করা সুতরাং সেখানে তুমি কিভাবে নেবে এটা তোমার ব্যাপার কিন্তু যেটা বলতে যে নারী মায়ের যে ভেতরের ব্যাপারটা ধরছে ওটা অত দুর্বোধে আপ্লুত না হয় ভালো অদ্ভুত ব্যাপার মীরা মুখার্জির কাজে মাদার এন্ড শেল পাওয়া যায় না আছে নিশ্চয়ই এত কাজ করেছেন উনি এমফাসাইজ করেন নিগবন অদ্ভুত একটা ভিশন ছিল আমরা সবাই মীরা মুখার্জিই এই মেয়েদের মহিলাদের মধ্যে এই জেনারেশনের মহিলাদের মধ্যে খুব অনেক কিছু লেখা হয়েছে ওকে নিয়ে উনি প্রথম জীবনে জার্মানি গেছেন ট্রেনিং নিয়েছেন তারপরে উনি চলে যান দিল্লি পলিটেকনিকের এর ছাত্রী ছিলেন প্রথমে উনি চলে যান পরবর্তীকালে ওই বাস্তার এবং এতে ডোকরা শিল্পীদের এই বাস্তারের যে ডোকরা যা যে বাস্তারের যে কালচার যারা ডোকরা করে তাদেরই একটা অংশ যা আমি যে জানি একটা সময় মাইগ্রেট করেছিল তোমার ঝাড়খন্ড এলাকায় উনি সেখানেও যান ঠেকে টেকে শেখেন এবং ওর কাজ পুরোপুরি তাই উনি অদ্ভুত ভাবে ওর কাজ ছোট্ট ছোট্ট না ঢোকরা ওই ছোট ছোট যেগুলো বিক্রি হয় দোকানে তার মানে বড় বেশ বড় কাজ আহ উনি আর এই জায়গা থেকে উনি অদ্ভুত কতগুলো এই যে এই যে সর্বরী রায় চৌধুরীর মতো এই আলাপ আলাপ মানে ক্লাসিক্যাল গানের আলাপ উনি এই মানে এটা পড়তে চান না কিন্তু এই যে ফিগারের বসার ভঙ্গি সেটাকে একদম পুরো জায়গায় ধরছেন এই পামুড়ে বসা হাতটা রাখা কিন্তু এই যে মুখটা খোলা এই জায়গাটা এই এই জায়গাগুলো নিয়ে উনি কাজ করতে শুরু করেন এবং এর মধ্যে ঢোকরার থেকে কত মানে উনি তো টেকনিক ফেকনিক ওদের কাছ থেকে শিখেছেন কিন্তু তারপরে কিন্তু নিজের নিজের দিকে নিয়ে স্বার্থে নিজের কাজের স্বার্থে কোন দিকে নিয়ে যাবেন সেটা ওর ব্যাপার তা এইটা উনি মানে বিভিন্ন প্রফেশন করছেন সন্তুর প্লেয়ার অদ্ভুত ফর্ম এগুলো কিন্তু ফর্মগুলো কিন্তু আসছে এই যে অশোকা এক কলিঙ্গ এইটা বাহাত্তর সালে ওর করা মনুমেন্টাল বিশাল বড় এগারো ফুট না কত সেই এখানে যে এটা আসছেন এই হেনরিমোর থেকে নিচ্ছেন খুবই উনি ইনফ্লুয়েন্স এই যে কাঁধ বড় বা এই হাতের যে হাতের যে চওড়া থেকে শুরু হয়ে গেছে যেভাবে উনি বডিকে দেখছেন হেনরিমুর উনি নিচ্ছেন নো কোয়েশ্চেন এইগুলো এই যে কাঁধ একটা কাঁধ কম একটা বেশি কাঁধ সিমেট্রিক্যাল না এগুলো উনি নিচ্ছেন পরিষ্কার এইটাতে যাই সন্তুর প্লেয়ারে সিমে এই এসিমেট্রি গুলো উনি ওখান থেকে নিচ্ছেন আবার ডোকরা থেকেও নিচ্ছেন কিন্তু এইখানে একটা ব্যাপার আছে উনি নিতে নিতে যেটা করছেন আমি কয়েকটা কাজ দেখাই তারপর বলবো এই যে যে ফোলা ব্যাপারটা হাত পায়ের যে মাঝে ফোলা আবার মানে যেন মনে হচ্ছে চিপে চিপে দিয়েছে এইটা কিন্তু নেই ওর যে যে যা আছে এই দেখো তুমি এইখানে দেখো যা আছে ওনে সরু মোটা থেকে সরু হয়ে চড়া থেকে শুরু হয়ে গেছে আছে কিন্তু এই যে একটা বেলুনের মতো ব্যাপার এটা কিন্তু হেনরি মোড়ের নেই এটা উনি নিচ্ছেন লোকরা থেকে তারপরে যেটা করছেন তো এবার উনি যেটা করছে আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে খুব বড় কাজ না এগুলো মোটামুটি টেবিলের মানে এমনি করে টেবিলে রেখে দেখা যাবে উনি এনভায়রনমেন্ট তৈরি করছেন ম্যাঙ্গো অর্চার্ড আম পারছে দেখছো একটা স্পেস তৈরি করছেন ল্যান্ডস্কেপ করছেন অদ্ভুত ম্যাঙ্গো অর্চার বেশ কিছু করেছেন অদ্ভুত ভাবে একটা বাল্ক তৈরি করছেন গাছটা একটা ওইটার মধ্যেও ফিগার রয়েছে গাছে উঠে আম পারছে একটা ল্যান্ডস্কেপ করছেন উনি স্কাল্পচারে এ দেখো স্মিথস ওয়ার্কিং আন্ডার ট্রি বা কিছু গাছের তলায় কাজ করছে খুব খারাপ ছবি এটা একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন স্কাল্পচারে এই যে উইভার একেবারে নিয়ে কাজ করতে বসেছে তাহলে আমরা কি দেখেছি ওয়েস্টার্ন ওয়েস্টার্নচারের ল্যান্ডস্কেপ বা স্টিল লাইফ হয় না আগে হতো না একটা ল্যান্ডস্কেপ স্কাল্পচারে হতো না শুধু ফিগার বা দুটো ফিগার একাধিক ফিগার বা কিন্তু একটা স্পেস যেখানে একটা অন্য জিনিস ঘটছে যে একটা গাছের তলায় কাজ করছি এরম কিন্তু কোনো গাছ ব্রঞ্জে এটা হতো না স্টিল লাইফ হতো না এটার ফিলসফি আমি আগে বলেছি প্রথম দিকে আমি যেতে চাই না একমাত্র কিউবিজম ভাঙার পরেই আস্তে আস্তে এলো এটা দেখো তুমি পঁয়তাল্লিশ করছে একটা ঘরের ওয়েল্ডার্স হোম অব ওয়েল্ডার একটা ঘরের ভেতরের স্পেস সেখানে অদ্ভুত ফর্ম নিয়ে খেলা করছে এখানে একটা ছবি রয়েছে দেয়ালে কিন্তু এগুলো সবই থ্রি ডিমেনশনাল মেটাল এখানে করছে রিভার ল্যান্ডস্কেপ এখানে পুরো এই এই পাথ মেটাল মেটাল স্ক্র্যাপ দিয়ে এটা ল্যান্ডস্কেপ এগুলো এবং এখানে নেগেটিভ স্পেসটা অনেক বেশি পজিটিভ স্পেসের দিক তাহলে আমি কি বলবো এগুলোকে ওর কাজের সঙ্গে তুলনা করলে এই দুটো যদি তুলনা করি এইখানে হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট অবজারভেশনের জায়গা এইটাকে গ্রিনবার্গ মনে আছে কি বলেছে ফ্রম ইলিউশন টু অ্যালিউশন এটা ইলিউশন না এটা দেখে তোমার ল্যান্ডস্কেপ ওরম ভাবে এই ল্যান্ডস্কেপ থ্রোপ লয় তা নয় অ্যালিউশন এটা একটা ইনডিরেক্ট রেফারেন্স ল্যান্ডস্কেপের সঙ্গে অ্যাবস্ট্রাকশনের মধ্যে দিয়ে আমি কিন্তু এখানেও তাই দেখছি এটাকে দেখে তোমার কোনোদিনই আমি যদি তোমাকে না বলি কোনোদিনই মনে হবে না এটা আম পারছে এটার মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন আছে এত মনে হবে এটা মধ্যে গাছ গাছ মনে হচ্ছে কিন্তু এটার যে সলিডিটি সেটাতে কি মানে আম আম বনের আম বাগানের যে ঝাঁকটা ওটা একটা সলিড হিসেবে দেখছেন উনি সেটা তো অ্যাবস্ট্রাকশন হ্যাঁ এটা তোমার মনে হবে না কিন্তু বা ইভেন মানে স্মিথ ওয়ার্কিং আন্ডার আ ট্রি তুমি দেখো এইখানে তুমি এই এখানে এগুলো অনেক ক্লিয়ার আর কিন্তু এর মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন আছে গাছের ওপরটা দেখো বাটির মতো আমার পয়েন্টটা হচ্ছে উনি কিন্তু ডেভিড স্মিথ থেকে করছেন না এই যে ওয়েস্টার্ন স্কালচারে তোমার কিউবিজম ভাঙার পর আস্তে আস্তে অবজেক্ট আসছে স্পেস আসছে ল্যান্ডস্কেপ আসছে আলটিমেটলি ল্যান্ডস্কেপ আসছে উনি কিন্তু সেদিককে তার সঙ্গে ওকে জুড়ে দেওয়া যাবে না উনি করছেন কারণ তুমি যদি ডোকরার কাজ দেখো ডোকরার কাজে অলরেডি এটা ছিল এই যে জিনিসগুলো উনি করছেন একটা একটা আম পারছে আম পারছে বলে না কিন্তু একটা স্পেস যেটাতে আমাকে এই সিটি স্কোয়ার যেরকম সিটি স্কোয়ারটা তো ওই যে ওটা তো একটা স্পেস আমাকে তো ওটা সিটি স্কোয়ার হিসেবে দেখতে হবে এই জিনিসটা ওয়েস্টার্ন স্কালচারে কিউবিজম এর আগে ছিল না ইভেন রদাও ওইরকম ভাবে করেননি যে বার্গার্স অফ কেলে হেঁটে যাচ্ছে সেটা তো হেঁটে যাচ্ছে ওটা তারা স্পেস হ্যাঁ আমরা জানি কিন্তু একটা পার্টিকুলার স্পেস ওটার সঙ্গে না যাচ্ছে হেঁটে একটা স্পেস কিন্তু সিটি স্কোয়ারে জাকোমেট্রি সিটি স্কোয়ারে ওই যে ব্রঞ্জের বেসটা ওটা আমাদের ভাবতে বলা হচ্ছে এটা শহরের একটা চত্বর সেখান থেকে সেখানে হাঁটছে এই ব্যাপারটা এটা সূক্ষ্মতা আছে এটা ওইরকম ভাবে ল্যান্ডস্কেপ স্টিল লাইফ এরকম গোদা না সূক্ষ্মতা আছে বুঝতে বুঝতে ওইটা কিন্তু তোমার স্কালচার আগে ছিল না সেই অর্থে স্পেস যে এটা উনি করছেন হ্যাঁ কিন্তু না এটা উনি নিচ্ছেন ডোকরা থেকেই ডোকরাতে এটা আছে একটা দুটো ফিগার বসে একটা কাজ করছে এবং কাজের এই যে এখানে এই যে দেখো আরবান ডিজাস্টার এটা যে কলকাতায় সেই থিয়েটার রোডে বাড়ি ভেঙে আর বাড়ি ভেঙে গেল ওই সময়টা গেলো এটা একটা সাবজেক্ট মানুষ দেখো এখানে গাছ এখানে মানে এইদিকে ব্যালকনি তো সব দেখছে বাড়ি ভেঙে মানে পুতুল পুতুল হ্যাঁ পুতুল পয়েন্টটাই তো তাই এই যে ধরো এখানে এই দুটো এক হচ্ছে এটা তো না বোঝা গেল তাঁতে কাজ করছে কিন্তু তুমি এইটা ভাবো এটা একটা স্কালচারের সাবজেক্ট এইটা কি তোমার এই যে মিনিবাস সবাই ধরে এগুলো তো ভাই ওখান থেকে আসছে না এই যে তোমার ডান দিকের ডেভিড স্মিথ থেকে আসছে না কারণ উনি তো ধনরাজ ভাগের ডেভিড আজি দাভিয়ার ওলা ভীষণ ইনফ্লুয়েসড হয়েছিলেন ডেভিড ডেভিড স্মিথে ওয়েল্ডিং ইয়ে উনি তো ওই স্ট্রাকচার তৈরি করবেন ওই যে টাওয়ারটা যেটা ওই হুমি ভাবার মৃত্যুর জন্য নিজের কন্টেম্পোরারি ভিশনের সঙ্গে মেলাচ্ছেন সেই জন্যে ওই ভিশনের পার্ট হচ্ছে এই ল্যান্ডস্কেপ এবং স্টিল লাইফ এটা আমাকে আরো রিসার্চ করতে হবে কিন্তু আমার এইটা হচ্ছে ওর কাজে এটা তুমি ভাবো এটা আমার কাছে চূড়ান্ত একটা একদিকে মানে এটা হিউমারাস ঘটনা না মৃত্যু হয়েছিল অনেকের কিন্তু আমার কাছে একটা হিউমার রয়েছে হিউমার মানে স্কালচারাল হিউমার জীবনের ক্ষেত্রে আমি বলছি না ঘটনাটা ট্র্যাজিক না কিন্তু স্কালচারাল হিউমার আছে অদ্ভুত আর ভর্তি মানুষ এইটা ইভেন নব্বই সালেও ওয়েস্টার্ন নব্বই সালে তৈরি ওয়েস্টার্ন ক্রিটিক খুব টমাস ম্যাকিয়াভেলি টাইপের খুব মানে খুব নলেজেবল ইন্ডিয়ার কাজ নিয়ে নলেজেবল ক্রিটিক ছাড়া এটা অ্যাপ্রিসিয়েট করতে পারবো মিনিবাস এইটা একটা স্কালচারের সাবজেক্ট হতে পারে মিনিবাস কতগুলো হলো মিনিবাসের মধ্যে স্পেসটা হ্যাঁ এখানে তোমার এই যে সিটি স্কোয়ার এই যে দেখছি দেখেছিলাম সিটি স্কোয়ার সব হাঁটছে এটা তো তাই মানে সেরাম স্পেস কিন্তু সিটি যে এখানে ট্র্যাজেডি দেখাচ্ছে ডান দিকে কিন্তু ডিস্টোপিয়া যে বাদিকের যে যে জায়গা থেকে আসছে একদম টানা একদম টানা ম্যাক্সিমাম লোকে যেটা বলবো আরবান ডিজাস্টার এটা নব্বই সালে ক্রিটিক বলবে যে তাহলে এটা এটার সঙ্গে ইকুয়েট করবে হ্যাঁ এটার মতো কিন্তু তাতে আবার এটার মধ্যে যে একটা অদ্ভুত ভৌতিক ব্যাপার আছে এখানে সেটা মিলছে না খেলনা খেলনা ব্যাপার সেটা তো বুঝতে পারবে না যে না নয় তো ওটা তো ওই দিকে যাওয়াই ভুল এটা ব্যাপার না এখানে উনি জাস্ট উনি মানুষের জীবন মানুষ মানুষ এই মানুষ কথাটা হচ্ছে প্রথম থেকে বলে আসছে আমি মানুষের জীবন দেখ মানুষের আরবান ডিজাস্টার বলেই দিচ্ছেন ডিজাস্টার কিন্তু এটা ওর মতে হচ্ছে আহ ঘটে এত মানুষ ভিড় করে ঘটে কিন্তু বাঁধিকের টায় পাঁচটা মানুষ কোটি কোটি মানুষ কিন্তু বাঁধিকের ওরটা না নয়। এইটা বুঝতে হবে ওর ইন্ডিয়ান স্কালপ্টাররা মানে এই জেনারেশনটা ডিস্টোপিয়া নিয়ে কাজ করেননি অত মীরা মুখার্জি পার্টিকুলারলি দেশভাগ বা এ ওই ওইদিকে গেছেন বলে আমার মনে হয় না এই যে সোমনাথ হ্যাঁ কেউ কেউ সোমনাথ হরের একটা কি ডিস্টোপিয়া বলতে পারো কিছুটা কিন্তু তাও ওর একটা রিডেম্পশন ছিল তার মধ্যে ওর মধ্যে একটা রিডেম্পশন ছিল যে এই যে উন্ডি সিরিজের মধ্যে মেডাম বলছি ওদিকে জানিনি আমি যা জানি ওদের উনি এই মানুষের সাধারণ মানুষের খুব মান্ডেন সাধারণ জীবন এই নিয়ে কায় তার মধ্যে ডিজাস্টারান্ড হ্যাঁ অফকোর্স এই মিনিবাসের মধ্যে এটা আসে আমি আবার কেটে কোলভিটসের এটা একসঙ্গে হ্যাঁ কেটে এতে তো মানে একটা একটা এই যে ইন্ডিয়ান স্কাল্পটারদের যে মানুষ নিয়ে মাথায় সব সময়। সেটা তুমি দেশভাগ বা থেকেই হোক যুদ্ধ দুর্ভিক্ষ থেকেই হোক বা এমনিতেই মানুষ সেটার সঙ্গে তো মেলে কেটে কোলভিৎসের একটা একটা হিউম্যানিস্ট অ্যাপ্রোচ এইটা আমি দেখাচ্ছি তোমাকে আনাতসু এর একটা কাজ এটা কাঠ পোড়া কাঠ দিয়ে করা ভিসা কিউ ভিসা কি মানে ভিসার জন্য যে লাইন পরে আমেরিকান কনসুলেট বেসব পশ্চিমের দেশের কনসুলেট ভাবি এটা দেখেছি কাজটা কি অনবদ্য কাজ এইগুলো না সব একটা তো না এই যে দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন পিসে করা কিছুই না হ্যাকসা চেনস দিয়ে উনি কেটে 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 বিভিন্ন এইসব এই যে এগুলো সব একটা করে পিস এগুলো প্রত্যেকটা মানুষ আলাদা না একটা করে ব্লক তৈরি করেছে এটা উনি নাইনটি টুতে পর আমি এটা দেখেছিলাম লন্ডনে একটা এক্সিবিশনে সেই ভিসা এরমই তো হয় ভিসা কিউ মানুষ এটা ওয়েস্টে পাবে না তুমি ওয়েস্টার্ন স্কালচারে মানুষ নিয়ে প্রথমত এত মানুষ দ্বিতীয়ত মানুষের তো পোস্ট এটা কিন্তু এইবার তুমি বলতে পারো তাহলে আপনি যে এত হিউম্যানিস্ট আর পোস্ট হিউম্যানিস্ট করে চেঁচাচ্ছিলেন এটা কোন জায়গায় পড়বে বা এই মীরা মুখার্জি আমি এটাকে এটা খুব ইন্টারেস্ট মানে খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন এই যে ইন্ডিয়ান স্কালপ্টারদের যে হিউম্যান ফিগার এজ আ সাইন এটা তো আমি সাতাশ পর্বে সাতানব্বই পর্বে ওটা আলোচনাটা করার পর আমি যে এসে আবার ঢুকে গেলাম ইন্ডিয়ান আমি তো বলিনি ওটা হিউম্যানিস্ট না পোস্ট হিউম্যানিস্ট সেটা তো বলিনি ওয়েল আমাদের হিউম্যানিস্টই বলতে হবে এই এইখানটা আমি যদি সিরিয়াস কাজ করি এটা নিই যেমন ধরো স্ট্যাচু এই যে স্কাল্পচার থেকে স্ট্যাচু হচ্ছে আমার এখনকার যে কাজটা করছি তার আমার যুক্তিটাই হচ্ছে যে কলকাতায় স্ট্যাচু গুলো বসানো হয়েছে সে তুমি কদরজতার স্কিলের দিকে মানে টেকনিক্যালি অদক্ষ সেটা অন্য কথা আমার সেটা পয়েন্ট না কিন্তু স্ট্যাচু কেন দরকার হয় কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে স্ট্যাচুটা দরকার ছিল যেটাও তুমি ব্রিটেনই যদি ধরো ব্রিটেন যেখানে স্কাল্পচার স্ট্যাচু থেকে স্কাল্পচার হয়ে যাচ্ছে উনিশশোর আশেপাশে ব্রিটেন কিন্তু ইয়ে ইন্ডিয়ায় আরো স্ট্যাচু পাঠাচ্ছে দশকে কলকাতায় বেশ কিছু স্ট্যাচু বসেছে কেন বসছে ওরা বুঝেছে মানে আমার এটাকে আরো ইল্যাবোরেট করতে হবে বুঝেছে যে এখানে আমাদের স্ট্যাচু ধর এদের এদের কালচার স্ট্যাচুটার একটা মানে অথরিটি এটা ইম্পর্টেন্স নিশ্চয়ই বুঝেছিল এবার স্বাধীনতার পরের যে স্ট্যাচুগুলো সেটা যে আমাদের এটা দরকার এই যে স্ট্যাচু আউটডেটেড না সুতরাং মা আমি ওই হিউম্যানিজমের জায়গাটাকে সমস্ত পোস্ট হিউম্যানিজম মেনে নিয়েও আমায় বলতে আজকে স্কালচারে যদি হ্যাঁ এটা আমি পরের আর যে একটা দুটো পর্ব আছে আমি সেটা বলবো আজকে যারা হিউম্যান ফিগার নিয়ে কাজ করে সেখানে পোস্ট হিউম্যানিজ বলতে পারি কিন্তু ওই আমি সেই জন্য তাহলে কবে কাটাসটা কবে কবে পরে পোস্ট হিউম্যানিজ বলবো না শেরম না জেনারেশন আমি বলবো স্বাধীনতার পরে যাদের জন্ম তারা তাদের মধ্যে অনেকে এই পোস্ট হিউম্যানিজমের দিকে গেছে হিউম্যানিজম আটকে থাকে নি এটা দেখো এগুলো আমি শুধু তো ইন্ডিয়া না এই যে আনাতসুয়ের কাছে আমি এইগুলোকে নিয়ে আলোচনা করব এই আনাতসুই তুমি ভাবো শুধু পোড়া কাট টুকরো বসিয়ে কি করা যায় আকুইয়া সারভাইভিং চিলড্রেন এটা আকুইয়া হচ্ছে ওনার যে নিজস্ব কালচার গানায় সেখানে আকুইয়া হচ্ছে তোমার একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার যার বাচ্চা হয়নি বলে সে মানে অনেক কিছু রিচুয়াল পালন করে বাচ্চা হয়েছিল আকুইয়া আর তা ওই জায়গা থেকে উনি আকুইয়া সারভাইভিং চিলড্রেন নাইনটি সিক্সে করা তুমি ভাবো স্কালচারাল চিন্তা কোথায় যেতে পারে আমি তো এইগুলো দেখাইনি আমাদের এপিসোডের মধ্যে আমি বটল ক্যাপই দেখিয়েছি বলেছিলাম না পোড়াকাঠ নিয়ে ওর কাজ আছে বটল ক্যাপের আগে দু হাজার নাগাদ উনি ওই সময় পোড়া এই বটল ক্যাপ নিয়ে আহ ইয়ে করেন এক্সপেরিমেন্ট শুরু করে তা এই যে সমষ্টি মানুষের সমষ্টি মানুষের সমষ্টি এটা হচ্ছে ইন্ডিয়ান আর্টিস্ট এইভাবে দেখছে ইন্ডিয়ান স্কাল্পটার মীরা মুখার্জি এইভাবে দেখছে মানুষ মিনিবাসে করে যাচ্ছে তাদের যে ডেইলি হার্ডশিপ এইটা ওয়েস্টে স্কাল্পচারে শুধু নব্বই না এটা তো ডেট নট অ্যাভেলেবল আহ অনেক আগেই আউটডেটেড হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোটামুটি আউটডেটেড হয়ে গেছে কারণ এখানে মানুষ কিন্তু ওই তোমার ওই আরমানের ইয়ে বা ওই অ্যান্থনি গমলি না এটা দিস ইজ হিউম্যানিস্ট সাইন আমি এটাকে কখনোই পোস্টে ম্যানিস বলবো পচকানা বা আমি এই নিয়ে রিসার্চ করার আগে আমি যার নাম শুনিনি কিছুদিন আগে আমি নাম জানলাম অদ্ভুত আর্টিস্ট বুঝলা তেইশে জন্ম ছিয়াশিতে মারা গেছেন খুব যে দীর্ঘ জীবন তা না আহ তুমি আহ ষাটের ঘরে মারা গেছেন তো তেইশ তিরশ হ্যাঁ তেষট্টি বছর বয়সে মারা গেছেন উনি ছিলেন পার্সি ফ্যামিলির এবং ওর ফোচকানাওয়ালা আমি যদ্দুর জানি ওর ম্যারিড নাম এবং ওর বিয়ে হয়েছিল খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছিল ওর শ্বশুর বাড়ি হচ্ছে যদি আমি কুল না করে থাকি বম্বের স্বাধীনতার পরে বম্বে প্রথম দিককার ব্যাংকার সুতরাং সচ্ছল অত্যন্ত সচ্ছল এবং খুব সম্ভ্রান্ত কালচার পরিবারের উনি 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 তো কিন্তু অন্য কি জগতে কাজ করতেন অনেক পরে এসছেন স্কালচারে ওর পরে এসছেন বলেই ওর ওই কাস্টিং বা কারি ওই জিনিসগুলো যেগুলো দেবী প্রসাদ বা এর বা রামকিঙ্করের ওই জেনারেশন মানে উনি জেনারেশন ওটা মানে দেবী প্রসাদ একটা অনেকটা বড় কিন্তু স্বাধীনতার আগে জন্ম উনি প্রদোষ দাসগুপ্ত ইভেন সর্বরী রায়চৌধুরী যে ওর থেকে বয়সে ছোট ওই যে কাস্টিং কার্ভিং ও ব্যাপার উনি ভালো ট্রাভেল করেছেন ইংল্যান্ডে গেছেন ইউএসএতে এসছেন সব দেখেছেন কিন্তু ওটা কিন্তু এফেক্ট করেনি এই যে ফ্রিনেসটা মীরা মুখার্জি ওই লোকরার ওই জায়গায় উনি আটকে গেছে আমি একটা কথা বলিনি অ্যাকচুয়ালি ফুচ যাওয়ার আগে এই যে মীরা মুখার্জির যে অ্যাপ্রিসিয়েশন এখানে আমার দুটো কথা একটা হচ্ছে মীরা মুখার্জির যে অ্যাপ্রিসিয়েশন আমি এটা তো আমার সামনে থেকে দেখা সমীর সমীর টমিরের সঙ্গে খুব উনি ব্যক্তিগতভাবে উনি ক্লোজ ছিলেন আমি কোনোদিন ওর বাড়ি যাইনি এটা হচ্ছে আমি আশির দশকের কথা বলছি তাকে চক্রে কখনো যাওয়া হয়নি উনি ওই ল্যান্স ডাউন পদে স্টুডিও বা বাড়ি ছিল খুব এবং তারপরে তো আমি দেশ ছেড়ে চলেই আসি উনি গত হন আমার যেটা মনে হয়েছে মীরা মুখার্জির যে অ্যাপ্রিসিয়েশন ধরো আমি একটু পিছিয়ে যাই একটু পিছিয়ে যাই এটা একটু র্যাডিক্যাল কালেক্টার বলো কিন্তু এই যে যেগুলোর মধ্যে ডোকরার ব্যাপারটা খুব প্রকট এইগুলো বা এই বা এটার মধ্যে বা এই উইভার উইভারটা খুব ভালো এক্সাম্পল একটা যারা এগুলো কালেক্ট করে এবং যারা এগুলো নিয়ে লাফালাফি করে আপ্লুত লাফালাফি করে তাদের কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে একটা এক্সটিক ইয়ে ব্যাপার কাজ করে তাদের কাছে তারা খুব কমফর্টেবল ফিল করে ওর কাজ নিয়ে কারণ উনি যে লেন্সটা দিচ্ছেন ডোকরাকে দেখার সেটা তাদের কাছে মানে এটা যে উনি করছেন না তা এটা যে দোষের কাজে তা বলছি না কিন্তু আমি বলছি যারা দর্শক রিসেপশন ওর যে কাজে রিসেপশান তার মধ্যে এই যে আমরা ছৌ নাচের মুখোশ বাড়িতে টাঙাই বা এগুলো তো আমরা বলি আমার ফোক আর ভালোবাসি বলে কিন্তু এখানে তো একটা পাওয়ার ডিফারেন্সিয়াল আছে আমরা তো সেটা কোনো ভেবে দেখি না কেঁদুলির মেলায় গিয়ে মহুয়া খেয়ে খুব কাঁদতে ভালো লাগে বাউল গানের সঙ্গে কিন্তু পাওয়ার আছে শহরের একটা এর সঙ্গে এই জায়গাটা ডোকরা বা ইয়ে যাই বলো বাঁকুড়ার ঘোড়া বা কৃষ্ণনগরের পুতুল এই যে আমার যে শহুরে জায়গা থেকে আমি এটাকে দিচ্ছি সেটার মধ্যে একটা অসম জায়গা আছে এই আদারনেসটা ডোকরার আদারনেসটাকে ওর কাজ কমফর্টেবল করে দেয় তাদের কাছে যেটা যেটার মানে সিরিয়াস আলোচনা করতে গেলে আমি বলবো যে ওর কাজ ডোকরার এটাকে এই জায়গাটাকে আগেই বললাম কন্টেম্পোরারি ওর পারপাসে কাজে লাগিয়েছে কিন্তু এর ফলে যেটা হয়েছে রিসেপশনটার ক্ষেত্রে যে খুব লেগে গেছে মানে ফিট করে গেছে তারা কিন্তু ওর কাজের যে কমপ্লেক্সিটি এই যে স্কালচারাল কমপ্লেক্সিটিটা বলছে অত আমি 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 বাবলুদা অনিমাদি পরিতোষার কথা বলছেন আমি আর্ট লাইনের মধ্যেই বলছি যারা আর্ট লাইন বা এই কালেক্টার বোদ্ধাদের কথা তারা ভাবে না এই যেটা এতক্ষণ আলোচনা করলাম তারা তাদের ডোকরা ডোকরাকে উনি আহ জাস্ট একটা মানে ডোকরা উনি আর্ট এর পর্যায়ে মানে যেটা তোমার পিকাসো আফ্রিকান মাস্ক বাড়িতে টাঙানো শুরু করলো লোকে পিকাসোর মডার্নিজমের ওই ওই নেওয়ার পরে পিকাসো আফ্রিকান আর্টকে লেজিটিমাইজ করেছে পিকাসো বা পিকাসো দল এখানেও তাই তাদের কাছে ডোকরাকে লেজিটিমাইজ করছেন উনি ওর মধ্যে দিয়ে এবার ডোকরার দিকে যে এক্সটিক তাদের যে মনোভাব সেটা তারা কমফোর্টেবলি প্রকাশ করতে পারে এটা একটা দ্বিতীয় হচ্ছে উনি যে গেছেন এটা বললে তো মারমার করে তেরে আসবে তো তারা তো খাইই আমি কলকাতায় উনি ওদের মধ্যে এই যে মিশে গেছেন উনি ওদের মধ্যে আমি কিন্তু সেটা না সব করতেন তা সত্ত্বেও এই যে শান্তিনিকেতনের ক্ষেত্রে যেটা বলছিলাম একটা পাওয়ার ডিফারেন্সিয়াল থাকেই আমি এতক্ষণ কালেক্টরদের কথা বলছেন আমি এখন ওর কথা বলছি উনি যে সারা জীবন কাজ করেছেন পাওয়ার ডিফারেন্সিয়াল তো কোথাও একটা ছিল সেটা নিয়ে আমার যা আমি ওর সম্বন্ধে একটু বেশি জানি সমীর কোনোদিন যারা যেত যাদের কথা বলছি তারা উগ্র মার্কসিস্ট ছিল কিন্তু তাদেরও তারাও আপ্লুত ওর ওই কানেকশানটা তৈরি করার জন্য যে কানেকশানটা কিন্তু মিথ্যা না এই যে আহ ফোক আর্টের সঙ্গে ফোক কথাটা আমি এখানে কোটে কোটে ব্যবহার করছি আমার ওটা নিয়ে আপত্তি আছি সেটা অন্য আলোচনা আহ তারা কিন্তু ওই কানেকশনটাতে আপ্লুত তারা কিন্তু এই প্রশ্নটা কোনোদিন করেনি করার মতো ম্যাচিউরিটি হয়েছিল না এখানে একটা পাওয়ার ডিফারেন্স সেটা আমি জানি না কে কবে রিসার্চ করবে আমি না দেখা যাক কারণ বাঙালির তো আছে ওইটা রিসার্চ করতে ওই প্রশ্নগুলো তুললেই তো জিনিসটাকে ছোট করা হচ্ছে প্রশ্নগুলো আমিকেতন বলো এ বলো বলো মীরা মুখার্জি বলো ওই প্রশ্নগুলো তুলে তুমি একটু ছোট করছো এই তো চলে যায় কিন্তু আমার এই প্রশ্নটা আছে এখানে এটা প্রশ্নটা উঠতে পারে না এখানে উনি এমন কাজ করেছেন এমনভাবে ওদের সঙ্গে কানেকশন এইখানের ব্যাপার উনি প্রথম যে রিয়াকশনটা আসবে যে উনি এমন কাজ করেছেন এমনভাবে ওদের সঙ্গে মিশেছেন এত এক হয়ে গেছেন যে এই প্রশ্নটা তোলারই কোনো মানে হয় না পাওয়ার ডিফারেন্সিয়াল ছিল এইটা ভুল কারণ তা যদি বলো তাহলে কলোনিয়াল সময়ে এমন ইয়ে ছিলেন মানে স্কলার বা ওই ধরনের লোকজন ক্রিয়েটিভ লোকজন যারা মিশে গেছে নেটিভদের সঙ্গে তাহলে সেখানেও সেই প্রশ্নটা ওঠে না তাহলে তা যদি বলো এই কলোনিয়াল অনেকটাকে দিতে হয় যে ও তো মিশেই গেছিল ইন্ডিয়ানদের সঙ্গে ব্রিটিশ আর্টিস্ট বা হুয়েভার আহ তাতে তোমাকে ওকে হ্যাঁ প্রচুর কাজ করেছে তুমি তারা ব্রিটিশ সেই সংস্কৃত শিখে সেই লিপি অনুবাদ করেছে পুঁথি অনু কিন্তু তাতে কি এই কথাটা ওঠে না তার মানে কি আবার কথাটা আমি খুশি ভাই করে দিচ্ছি ওকে না এইটা হচ্ছে আমি এখানে আচ্ছা তাহলে আমি এগিয়ে যাই আহ আবার চলে যাই পিল্লু ফুচখানাওয়ালায় আমি ডাইনামিক আর্টিস্ট ডাইনামিক উনি করছেন যেটা তুমি এখন পর্যন্ত অ্যাবস্ট্রাকশনেও দেখতে পাবে না এইটা মেয়েদের আমার মনে হয় মহিলাদের ক্ষেত্রে যেটা এটা আমি আশীর কথা বলছিলাম ও একমত যে এদেশেও মানে পশ্চিম অনেকটাই সত্য পশ্চিমের আর্টের জগতে ধরো মেয়েদের কমফোর্টেবল উপস্থিতি কমফোর্টেবল নরমাল উপস্থিতি নব্বইয়ের দশকের আগে না ভাবতে পারো সত্তর আশির দশক পর্যন্ত রীতিমতো আন্দোলন হয়েছে যে মেয়েদের মহিলা শিল্পীদের এনাফ সুযোগ দেওয়া হয় না বড় মিউজিয়াম বলে এই জন্য দশক থেকে বদলাতে শুরু করেছে এখন কিছুটা স্টেবল হয়েছে তাও অনেক সমস্যা আছে তাহলে ইন্ডিয়া ভাবো এবার ইন্ডিয়ায় এবং পশ্চিমবঙ্গটা সত্যি যে একজন মহিলা শিল্পী যখন নামছে ফিল্ডে একটা সাপে যে তার কাছ থেকে যেহেতু কেউ কিছু এক্সপেক্ট করে না যে কি সহ্য করতে হয়েছে যে সেক্সিজম এবং মানে কি হবে এগুলো করে লোকরা তো দেখি কি করছে ভাবতে পারবে না একজন পুরুষ আর্টিস্ট যদি ওটা করতো সঙ্গে সঙ্গে ওটা নিয়ে একটা মানে মানে সঙ্গে সঙ্গে না হলো একটা চান্স ছিল যে উনি একটা দূর একটা একটা লেন্স ধরা হবে ওকে বিরাট হ্যাটা এই ফিল্লু ফুচকানা হলো যে হ্যাঁ কোচও করো তোমার তো কেউই পাত্তা দিচ্ছে না এইটা প্রথম দিকে সিক্সটিজে উনি তাই করছেন ওয়েল্ডিং করছেন পাথর উনি অদ্ভুত ভাবে নেচার কে এনেছেন ছোট ছোট ইনস্টলেশনের মধ্যে কি ভাবো এই জায়গাগুলো কি অদ্ভুত কনস্ট্রাকশন এগুলো ওয়েল্ডিং করে করে এখানে একটা পুরোটা স্টিল প্লেটের অবস্থা এগুলো কিন্তু পাথর হ্যাঁ উনি এনভায়রনমেন্টকে অলরেডি ওই যে ল্যান্ডস্কেপ ওই যে ডেভিড স্মিথ এনভায়রনমেন্টকে অলরেডি আনছেন উনি এর মধ্যে এইটা উনি গেছিলেন ইংল্যান্ডে ব্যারি ফ্ল্যানাগানের কাজ আমি দেখিয়েছিলাম আমাদের এই ছাব্বিশটা এপিসোডের মধ্যে একেবারে শেষের দিকে এই ধরনের এই ব্যাগের মতো চোঙা ব্যাগ তার মধ্যে বালি ভরা আর এই দড়ি দিয়ে একদম ভাল লাগেনি ওর ব্যারি ফ্লানাগান ওর কাছে মনে হয়েছিল যে উনি থাকতে চান ট্র্যাডিশনাল মেটেরিয়ালের মধ্যে এই যে ওয়েল্ডিং এই এগুলোর মধ্যে একটা একটা মানে পুরনো মেটিরিয়াল নিয়ে আমি কাজ করব তখন তো ধরো ষাটের দশকে ওয়েল্ডিং তো শুরু হয়েই গেছে ওয়েল্ডিং করব কাটবো পেপার মিশে ইউজ করতেন এগুলো আমি বলেছেন উনি উনি বলেছেন এইগুলোর মধ্যে থাকবো এইটার যে একটা পোস্ট মডার্ন জায়গা আছে এইটা উনি পছন্দ এই অ্যাটমিক কি অদ্ভুত ভাবে উনি পাথরগুলোকে ইউজ করছেন এগুলো মূল্যায়নই হয়নি আমি তোমায় বলছি মূল্যায়নই হয়নি আমি এই কয়েকটা থেকে কি বলবো আমার কাজ মনে হচ্ছে পোটেন্সিয়ালে ভর্তি ওর কাজ পোটেন্সিয়ালে ভর্তি এটা ভাবো দেখি অ্যাসাসিনেশন এটি ওয়ানে করা এগুলো কিন্তু পেপার মেশে এই মাস্কগুলো এটার কনটেক্সট আমি জানি না কিন্তু আমার যে ফর্ম এবং কনস্ট্রাকশন দেখে যে মনে কনস্ট্রাকশন করছেন যে মনে হচ্ছে এটার অনেক আলোচনা করা যায় রিসার্চ করতে হবে সুতরাং ইন্ডিয়ার এই যে পর্বগুলো অন্তত এই তিনটে পর্ব আমি বলবো যে পুরোটাই রিসার্চ হওয়ার জন্য বসে আছে টাইপের হ্যাঁ মানে মানে আমি 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 খুব নিয়ে নিয়ে কনফিডেন্স বলছিলাম ছাব্বিশটা এপিসোডে বা এখানেও পুরুষদের সম্বন্ধে যে কনফিডেন্সটা নিয়ে বলছি আমি মহিলাদের সম্বন্ধে সেটা মীরা মুখার্জি বাদ দিলে লীলা মুখার্জি লীলা মুখার্জি তো বললাম তার মেয়ে মৃণালিনী মুখার্জি তার কাজ পরে দেখা যাবে কিন্তু এই পিল্লু কুচখানা আমার মনে হয় মুখার্জিকে নিয়ে যা লেখা মুখার্জি মুখার্জিকে নিয়ে লেখাটা বেশি হয়েছে কেন বলতো ওই ডোকরার জন্য ওই যে টানে ক্রিটিকদেরও টানে আমি ফলোপ করে এটা তো প্রমাণ করতে পারবো না তখন এভি ডেটা বলে কিছু হয় না ক্রিটিকদের টেনেছে আহারে ওর মধ্যে দিয়ে একটা ডোকরায় ঢুকতে পাচ্ছি। আমি পয়েন্টটা সেটা সেখান থেকে এবার জাস্টিফাই করা উনি কি বিশাল স্কাল্পটার মানে ওর ভিশনটাকে ধরে এগোনো ম্যাক্সিমাম ক্রিটিকিতা পড়েনি আর এর তো আমি তো পাচ্ছি না দেখা ও নিজের কিছু খুব সফিস্টিকেটেড উনি লিখতেন টিকতেন ও নিজের কিছু লেখা আছে সেখান থেকে তুই ভাব দেখি এগুলোর মধ্যে কত পোটেন্সিয়াল লুকিয়ে আছে এইটা উনি অদ্ভুত এই যে ক্লাউড বার্স উনি করতেন কি শেষের দিকে মারা যাওয়ার কয়েক বছর আগে নানান ধরনের মেটিরিয়াল দিয়ে কখনো কাঠ কখনো কাঠকে উনি কাস্ট করতেন কখনো ফাউন্ড অবজেক্ট দিয়ে উনি নেচারকে মানে ওই অ্যাবস্ট্রাকশন নেচারের মেঘ বালিতে ইয়েতে তোমার সমুদ্রের সৈকতে যে নানান রকম ফর্ম তৈরি হয় একটা 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 গাছের গুঁড়ি পরে থাকতে থাকতে সেটা ভাঙতে ভাঙতে যে খোঁচা খোঁচা জায়গাটা তৈরি হয় আকাশের মেঘ এটা হচ্ছে উনি দিকে যাচ্ছেন মানে মানে জিনিস উনি কালচারে আনতেন অদ্ভুত কাজ সমুদ্রের ঢেউ উনি কাস্ট করছেন এখানে যদি তুমি বারবার আপ দেখো এটাও তো সমুদ্র সামুদ্রিক প্রাণ ইয়ে নিয়ে তোমার সি ফর্ম আহ কিন্তু উনি অতটা ডেফিনিটও না উনি আরো অ্যাবস্ট্রাকশন করছেন এটা একটা অদ্ভুত কাজ ওর আমি পিল্লু পুচখানা আমি বারে দেখে এলো ওয়াও মানে আমি যে কাজ কিন্তু ওর আছে টুকটাক ভালোই এই যে ইমেজগুলো নিলাম ভালোই আছে ভাবো দেখি এই জিনিসটা এইটা ধর অ্যাটমিক কাপল মানে কি অদ্ভুত মানে মরছে ধরা কমপ্লিটলি মরছে ধরা খোঁচ মানে এখানে যদি তোমার যদি এই সব জায়গায় ধারে কাটে হাত তো টিটে নাশ হয়ে যাবে কি তার মধ্যে পাথর বসিয়েছেন কেন মানে ওর কেউ কেউ হয়তো জানে উনি অত কাছাকাছি যারা ওর কাছাকাছি ছিল কিন্তু এটা নিয়ে কোনো বিরাট কিছু রিসার্চ হয়েছে কি মানে ওই একটা করে রেট্রোসপেকটিভ হবে তখন এই যেমন তোমার ইয়ে রেট্রোসপেকটিভে কার বললাম কার বললাম এক্ষুনি রেট্রোসপেকটিভ লীলা মুখার্জি রেট্রোসপেকটিভে তখন একটা ক্যাটালগ লেখা কিন্তু আমার কথাটা হচ্ছে আর্ট হিস্ট্রি যারা পড়ছে এই যে পিএইচডি করছে মাস্টার্স করছে তারা করছে নাকি পিলু পুচকানাওয়ালাকে নিয়ে পেপার করতে পারে হয়তো হচ্ছে কিন্তু সেটা আবার ওপেন সোর্সে নেই এই হচ্ছে ব্যাপার আরেকজনের কথা আমি বলে শেষ করব এখানে নোভেরা আহমেদ এর তথ্য এর সম্পর্কে আমরা জানতে পারলাম জন্ম মারা মারা গেছেন অদ্ভুত জীবন প্যারিসে থাকতে অদ্ভুত ইভেন্ট আমাদের এক বাংলা আমাদের এক দর্শক বাংলাদেশের এক শিল্পী প্যারিসবাসী তার কাছ থেকে আমরা এটা দেখ তারপরে আমি কিছু সার্চ করলাম ওখানে নিয়ে করেছেন বাংলাদেশে একজন অদ্ভুত কাজ এবং এইটা বাংলাদেশের এই যে ভাষা আন্দোলনের যে শহীদ শাইন আমার মনুমেন্টটা এইটা কিন্তু এই হামিদুর রহমান আর নভার আহমেদের উনি ডিজাইন করেছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি এটা গিল্টি নিজে আমি স্বীকার করছি যে আমাদের পাবলিক আর্টে আমি এটা দেখিয়েছিলাম পাবলিক আর্টে আমি এটা দেখিয়েছিলাম এই এই এটা মনুমেন্টটা কিন্তু আমি এখানে হামিদুর রহমানই দিয়েছে নোভেরা আহমেদের নামটা লেখা রয়েছে যেখানে উইকিপিডিয়াতে যে হামিদুর রহমান ইন কোলাবোরেশন উইথ নোভেরা আহমেদ সেখানে আমার চোখে দিয়ে গিয়েছিল এটা আমার বায়াস মেল বায়াস আমি ওইটা হামিদুর রহমান তা তুলে নিয়েছে নবের আহমেদ এটাকে অ্যাকচুয়ালি কমিশনটা পেয়েছিলেন এটা আমার কাছে চিরদিনই মনে হয় অত্যন্ত স্ট্রং মিউরাল শহীদ মিনার এবং এখানে একটা আমি আমি যেটা বলে নি নবের নিয়ে বেশি কিছু আমি বলতে পারবো না আমার সেই রিসার্চ করার আমি সময় পাইনি এবং আমার ধারণা ওকে নিয়ে যারা বাংলাদেশের যারা জানেন সেরকম কাউকে যিনি পিএইচডি করেছেন বা এই যে শিল্পী প্যারিসবাসী যে শিল্পী তাকে বলতে বলা তাদের কাউকে বলতে বলা সেখানে তাঁরা বলুন অনেক বেটার আমরা জানতে পারবো এই নিয়ে আমি আমি সেই জন্য কিছু বলছি না শুধু ইন্ট্রোডিউস করে এখানে রেখে দিচ্ছি এইখানে একটা কথা আছে আমি বলেছিলাম যে মানুষের শরীর লাভে অ্যাবস্ট্রাকশনে হবে না ইন্ডিয়াতে তুমি দেখো দুটোই তো শহীদের এতে করা ডান দিকে টোটালি ফিগারেটিভ যার জন্য স্ট্যাচু বাংলাদেশে কিন্তু ওই একই সময়ে করা অম চপন শতন সালে কিন্তু ওরে কিন্তু অ্যাবস্ট্রাকশন বাথ দিয়েছে নিচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার এখন এটার সঙ্গে কোন ইসলামিক মানে মানুষের ফিগারের সম্পর্কে অস্পষ্ট আছে সেটা আছে কি না আমি জানি না কিন্তু বাংলাদেশের মনুমেন্ট তুমি এইটা দেখো যুদ্ধের পরে 71 সালের যুদ্ধের পরে করা এই অ্যাবস্ট্রাকশন এই যে বাংলাদেশের মনুমেন্ট পাবলিক আর্ট অনেক আগে অ্যাবস্ট্রাকশনে চলে গেছে কিন্তু আমরা যেতে পারিনি যেতে পারিনি যেতে চাইনি হোয়াট এই যে আজকে দেখলে বলবে তো ডান বা ওই সময় যদি দেখতো ছাপ্পান্ন সালে আর বাঁদিকেটটা পশ্চিমের লোক যদি ওই সময় দেখত তারা তো বলবে হ্যাঁ অ্যাবস্ট্রাকশন এইটাই তো রিচ করতে চাইছিল তোমার পলিটিক্যাল প্রারের ওই যে কম্পিটিশনটাই বেসিক্যালি উনি তো সেটা আমি তো বলবো রেজ বাটলারের এর থেকে ওর অনেক বেটার এটা ভাবো তুই পলিটিক্যাল প্রিজনার এটা কি কতটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হতো এইটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু আমি আমার যে যুক্তিটা ছিল যে মানুষ মানুষের এতে যে আমাকে ওইখান থেকে আমি জাস্টিফাই করছিলাম তো যে আউটডেটেড নয় যে আমি বলছি ওই স্ট্যাচু আউটডেটেড নয় বাংলাদেশে আমি জানি না পাবলিক স্ট্যাচু কত আছে ঢাকায় পাবলিক স্ট্যাচু কি কলকাতার একটু বলবেন বাংলাদেশ যে দর্শক আমার কলকাতায় যে ভর্তি পাবলিক স্ট্যাচু নেতাজি হেন তেন অরবিন্দ এই নেতাজি দশটা সেরকম কি আপনাদের আছে পাবলিক স্ট্যাচু তাহলে আমাকে অন্যভাবে ভাবতে হবে যদি না থাকে যে একটা ওদের কালচারাল সেন্সিবিলিটিতে বাংলাদেশের দিকে একটা তফাত আছে কিন্তু এই এইখানে অন্তত দেখছি শহীদ দুটোই শহীদ নিয়ে করা তুমি দেখো বাঁধিকেরটা এ তো আমি বলছি ওই বা একান্ন বাহান্ন সালে এটা পাঠালে কি বলতে পারে এইটাই হয়তো সিলেক্টেড হতো যে এটা করার চেষ্টা করা হয়েছিল ফেল করলো যারা এরা তুমি এটা ব্যাপার যুক্তিটা কিন্তু বাংলাদেশে খাটছে না বাংলাদেশে বাংলাদেশ তো না তখন ইস্ট পাকিস্তান এইটা বাঁদিকেটটা বলে দেওয়া দরকার ইস্ট পাকিস্তান এই যখন করা হয়েছে তখন বাংলাদেশ হয়েছে দুই ক্ষেত্রেই এই তো মনুমেন্টাল অ্যাবস্ট্রাকশন ইন্ডিয়াতে কোথায় আজকে যে হচ্ছে স্ট্যাচু সবচেয়ে বড় স্ট্যাচু পৃথিবীর স্ট্যাচু অফ ইউনিটি সেটআপ ভীষণভাবে ন্যাচারালিস্টিক সর্দার প্যাটেলের যাই হোক আমি তাহলে এবার ইয়ে করি কিছুক্ষণ পাওয়া যাবে আমাদের এরপর এটা বলে রাখি এরপর আমি স্বাধীনতার পরের যে এবার হয়ে গেল স্বাধীনতার আগে জন্ম পনেরো কুড়ি সাল পর্যন্ত তারপরে বিশত্রিশের দশকে এ এরপরে আমি ঢুকব স্বাধীনতার পরে যাদের জন্য তাদের এবং সেটা নিয়ে হয়তো পর্ব হবে বলো অবজারভেশন আছে আমরা যখন রামকিঙ্করের কাজগুলো দেখছিলাম ওনার কাজগুলো এনভায়রনমেন্টের একটা পার্ট হয়ে উঠছে ঠিক আছে কিন্তু মিরাদির কাজে উনি এনভায়রনমেন্টটাকেই নিজের এক্সাক্টলি yet মানে সাবজেক্ট হিসেবে উনি ইয়ে পড়ছেন আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে দুজনেই তো মানুষ নিয়ে কাজ করেছিলেন একজন প্রান্তিক মানুষ আর একজন একটা আরবান সেটআপের মধ্যে ছিলেন তাই আর কি দুজনের প্রান্তিক মানুষ মানে সাউতা বা উনাদের নিয়ে আচ্ছা মানে মানে সাবজেক্ট হিসেবে বলছো হ্যাঁ 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 কিন্তু তফাৎটা হচ্ছে এই যে উনি সাব উনি নিজেও উনি তো শহরের থাকতেন উনি ওখানে ছিলেন নি আমার এনভায়রনমেন্ট মিরা মুখার্জি গেছেন তাদের মধ্যে এবং উনি কিন্তু ডোকরার জীবন ওই লোকগুলোর জীবন নিয়ে কাজ খুব কম করেছেন উনি কিন্তু যে যে সন্তুর প্লেয়ার বা আলাপ এরা তো ওই বসতরের ওই লোক না উনি ওইটাকে নিয়ে এসেছেন আরবানিটির মধ্যে আছে নেই তা না ওই যে স্মিথ আন্ডার দ্য ট্রি হ্যান্ডলুম ওটা ওটা যে কোনো কেউই হতে পারে অন্য অন্য কালচারও তো হতে পারে ওটা ওই যে লোকগুলো তা না সুতরাং উনি ওখান থেকে একটা টেকনি টেকনিক মেটিরিয়াল অ্যান্ড প্রসেস ফর্মাল স্ট্র্যাটেজি নিয়ে অন্য সাবজেক্ট নিয়ে কাজ করছেন আর করে আমি বলবো ওর এটা ইনডিরেক্ট ওর যে স্ট্র্যাটেজিটা ইনডিরেক্ট রামকিং করে স্ট্র্যাটেজি অনেক ডিরেক্ট আমি আছি আমি দেখছি আমি এরাই আমার সাবজেক্ট আমি এদের নিয়ে কাজ করি দুটোর মধ্যে তফাৎটা এই এখানে আর আপনি যেটা বলেছেন যে রামকিং করকে আপনি অনেক লোকাল দেখেন ঠিক আছে তাহলে মীরা মুখার্জির কাজকে আপনি কি লোকাল এখন তুমি লোকাল কিভাবে ডিফাইন করবে রামকিং করে লোকাল আমি শান্তিনিকেতন বা বীরভূম দিয়ে ডিফাইন করছি আহ মীরা মুখার্জির লোকালটা আমাকে মানে উনি এই যদি ধরো ওদিকে এদিকে ঝাড়খন্ড আমাকে লোকাল লোকাল মানে মানে ওই অর্থে না এটা ইন্ডিয়াটাকেই ন্যাশনাল যদি বলো রামকিঙ্করের লোকালটাকেও কিন্তু আমি লোকালের একদম ডেফিনিশন অনুযায়ী বলছি না আমি বলছি মোটামুটি যেখানে ছিলেন সেখানেই কাজ করি আমি এটা অনেক লুজলি বলছি ওর ক্ষেত্রে ডেফিনেটলি ওই অর্থে উনি লোকাল নন তো কতগুলো লোকাল ব্যাপারকে তুলে একটা একটা অন্য ইয়ে দেওয়ার আবার এতে বলা হয় একটা ইউনিভার্সালিটি দিয়ে দেখ ওই ইউনিভার্সালি আরব্যান ডিজাস্টার ওটা কি ইউনিভার্সালিটি লোকে তো মানে ওটা অন্য কালচারের লোক দেখলে বুঝতে বাবা আমারও বাড়ি ভেঙে গেছিল আমি এরকম গাজায় যদি ওটা দেখাও ওটা তো বুঝতেই পারবে না ওটা উনি একটা অদ্ভুত ওই ডোকরা ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে বলছেন সুতরাং ওটার মধ্যে ইউনিভার্সাল কিছু নেই ওকে তো ওটা তো কালচারালি বুঝতে হবে আর একটা অবজারভেশন হচ্ছে এই সোমনাথরের মানে আমি বলবো তোমাকে বলবো যে বলতে বলবো যে এই সোমনাথরের যে একটা স্বতন্ত্রতা মানে এই যে এই যে একেবারে উনি মানে ওনার যে ড্রয়িং গুলোই কিন্তু ডেভেলপ হচ্ছে এবং সেগুলো আবার স্কালচারে আসছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে এই যে মানে ইমপ্লিমেন্টেশন এই যে যে এক্সপ্রেশনটা এক্সাক্টলি উনি মানে ছবিতে আঁকতে আঁকছেন সেটা আবার ওনার মানে কাজেও মানে স্কালচারের মধ্যেও সেই সেম এক্সপ্রেশন বরং আরো বাড়িয়ে তুলছে সেটাকে খুব মানে দারুন ভাবে উনি করতে পেরেছিলেন মানে সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মানে আমি অন্যান্যদের থেকে এখনো পর্যন্ত যাদের মানে তার থেকে কিন্তু অনেক বেশি ওনার ক্ষেত্রে এটা সাজে যে দারুন ভাবে এক্সপ্রেশনটাকে উনি আনতে পেরেছিলেন মানে অত্যন্ত অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া ওই মোমের প্লেট গুলোকেই দুমড়ে মুচড়ে তৈরি করে তারপরে সেগুলোকে হ্যাঁ দেখো প্রিন্ট মেকিংয়ে এটা বললে প্রিন্ট মেকার মারবে প্রিন্ট মেকিংয়ে সারা পৃথিবীতে যদি ধরো তো প্রিন্ট মেকাররা চিরদিনই টেকনিক আর এটা মেটিরিয়াল প্রসেস এত কমপ্লিকেটেড ওই নিয়ে তো মগ্ন থাকে না তাদের সাবজেক্টটা ইনসিডেন্টাল ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র দেখা গেছে বামপন্থী আহ ধারায় এ চিত্তপ্রসাদ বলো এ বলো প্রহমনাথর যে যাদের কাছে ওই প্রিন্ট মেকিংয়ের ওটা কিন্তু এসেছিল ওটা মাথায় রেখো আইপিটি এর ওই আমার প্রিন্ট মেকিং অ্যালবাম যাতে সহজে দেওয়া যায় লোককে কম পয়সা সেখান থেকে টেকনিকটা হচ্ছে ইনসিডেন্টটা ওদের সাবজেক্টটাই বড়ো কথা সেইটা ছিল ওর তাই জন্যে উনি ওটাকে তুমি দেখো না সারা ইন্ডিয়াতে প্রিন্ট মেকার সাবজেক্ট একটা কিছু একটা ন্যারেটিভ কম পাবে ম্যাক্সিমাম ওই নানান প্রসেসের নানান সূক্ষতা ওই নিয়েই কাজ করে আমি আজকের ডিজিটাল নিয়ে যারা কাজে তাদের কথা বলছি আমি খুব ফ্যামিলিয়ার নই তাদেরকে যে আমি একটু মানে আমরা যাদের যে সব কাজ দেখেছি যাদের কাজ দেখতে তাদের কথা বলছি আর এইটা করতে গিয়ে ওর যেটা সুবিধা হয়েছে আমার মনে হয় ওর যে ওই যে ক্ষত নিয়ে শরীর নিয়ে সারফেস মানে শরীরের সারফেস নিয়ে ওই যে একটা অদ্ভুত জ্বালা সেইটাকে উনি ওই পেপার প্লেট সমস্ত কিছুর মধ্যে যখন উনি কালিমা মাখাচ্ছেন উনি কাটছেন ওইটার সঙ্গে এক করতে পেরেছেন কোনো একটা জায়গায় এটা সহজ বলে দেওয়া এটাকে আরো ব্যাখ্যা করতে হবে যে ওর যে উনি যখন প্লেট নিয়ে কাজ করছেন প্লেটে যখন একটা এচ করছেন একটা ফিগারকে ওটা মনে হচ্ছে যেন এটা মানে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে ইয়ে ওর বিউরেন এ বুঝতে কি বলতে যাচ্ছি মানে ওর ওই উনি উনি ওই প্রিন্ট মেকিং প্রসেসটাকে মধ্যে যে ফিজিক্যালিটিটা সেই ফিজিক্যালিটিটা ওর যে মানুষের ফিজিক্যালিটি নিয়ে যে ওর চিন্তা ভাবনা যন্ত্রণা সেই কোথাও একটা মিশে গেছে সেই কোথায় মিশে গেছে এটা ভালোমতো রিসার্চ না করলে বের হবে মানে আমার আমার যেটা বারবার খুব মানে অন্যদের থেকে আলাদা লাগে এবং যেটা মনে হয় যে মানে উনি যে ড্রয়িং এর যে সময়টা থেকে একেবারে কাজ করছেন মেকিং করছেন বা অন্যান্য কাজ করছেন তারপরে যখন আবার কালচারে এলেন মানে মানে পুরোটাই যেন একটা কাজ মানে ও পুরো টোটাল টোটাল এন্টার হ্যাঁ চল্লিশ বছরের যে একটা টোটাল ব্যাপারটা মানে যতটুকু পেলবতা বা যতটুকু রুক্ষতা দরকার এক্স্যাক্টলি সেটাই আনতে পেরেছেন মানে কালচারে এই যে মানুষগুলো যেভাবে শিয়ালদা হাওড়া স্টেশনে বসে থাকা দুর্ভিক্ষের সময় এবং তাদের মধ্যে আমার মনে হয় উনি যদি পেন্টার হতেন তাহলে এটা অন্য দিকে যেত কিন্তু কি প্রিন্ট মেকিং এর যে একটা ফিজিক্যালিটি আছে তোমার হাতে কালি মেখে একটা অ্যাসিড মেটাল একটা উডের মধ্যে তুমি চালাচ্ছো এটা কি বলে ওগুলোকে ভুলে গেলাম ওই রোলার রোলার না না রোলার না কাটার জিনিসটা না উড কাটের ওইগুলো ইয়েটার নাম আছে এটা উনি যে ফিজিক্যালিটি এইটাকে উনি আনতে পেরেছেন ওর চিন্তার যে মানুষের শরীর নিয়ে যে চিন্তা সেই দুটোকে এক জায়গায় করতে পেরেছেন সক্ষম হয়েছেন এটা স্কালচারের মধ্যে দিয়ে ওটা রিয়েলাইজ করেছেন সেটাকে আরো জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে আর তোমার চিত্তপ্রসাদের আমরা কিছু ছোটবেলা থেকে উড কাট দেখে বড় হয়েছি আমি ড্যাগের এক্সিবিশনটা বিড়লা একাডেমিতে এসেছিল আমি স্টান্ড দেখে মানে আমি জানি চিত্তপ্রসাদের উনি জাস্ট ওটা হলো না তার মানে ওর আরো আমরা দেখলাম দেখতে পেলাম ওর মৃত্যু মানে ওর মেন্টাল

একটা অনেকটা পলিটিক্যাল থিওরি অ্যাপ্লাই করছি নাকি অনেকটা জায়গায় আমি ফর্মাল জায়গা থেকে কথা বলছি তার সঙ্গে পলিটিক্স কোনো কোনো জায়গায় মেশাচ্ছি এই যে স্ট্র্যাটেজিগুলো যেটা একটা হিস্টোরিয়ানের যে স্ট্র্যাটেজি থাকে নইলে তো শুধু ডেসক্রিপশান হবে উনি এই করেছেন এই করেছেন এই বছর তুমি এই যে আমি যে সোমনাথরের এটা বললাম এটা যদি আমি কাজ করতে চাই যাই তাহলে এই যে যেটা আমি নবকে বলছিলাম নব প্রশ্নের উত্তরে এখানে আমাকে প্রচন্ড ভাবে ফর্মাল আর আইকনোগ্রাফিক জায়গাটা অ্যানালাইজ করতে হবে কিন্তু তার সঙ্গে ওর যে পলিটিক্যাল আইডিওলজি সেটাকে জুড়তে হবে এইটাই মেথোডোলজি এইটাই হচ্ছে ক্রিটিক্যাল সেই ক্রিটিক্যাল মেথোডোলজি বা ক্রিটিক্যাল ভোকাবুলারিটা আমি যে মার্ক যা দেখছি মনে হচ্ছে না স্কালচার সম্পর্কে অন্তত পাঁচের দশকে ছয়ের দশকে তৈরি হয়েছে তখন আর একজনকে নিয়ে যত বেশি লেখা মানে পাওয়া যাবে তত বেশি পারসেপশন পাওয়া যাবে একটা রামকিঙ্করের যে আটত্রিশের সাঁওতাল ফ্যামিলি আর ছাপ্পান্নর মিল কল এই দুটোর মধ্যে উনি কি করছেন ওখানে ইতিহাস দিচ্ছেন একটা প্রান্তিক সম্প্রদায়কে এটা পাঁচ বা ছয়ের দশকে কেউ কি কারো কেউ কি রিয়েলাইজ করেছিল আমার তো মনে হয় না কোনো লেখায় আছে যে উনি এটা করছেন না তখন টু টু মাচ এট প্রেজেন্ট জিনিসটা টু মাছ প্রেজেন্ট আজকে আমরা টু প্রেজেন্ট হলেও যেভাবে দেখতে কিছুটা দেখতে পারি মিডিয়া ফিডিয়া এসবের জন্য নানান দিকে নানান আলোচনা হবেই হবেই আলোচনা তখন তো সেটা ছিল না উনি শান্তিনিকেতন করছেন আচ্ছা ওর নাম জানে কিন্তু আবার আর্ট আর্ট হিস্ট্রি ক্রিটিসিজম ট্রেনিংটাও দেখো ট্রেনিংটা কি ছিল তখন ইন্ডিয়ার যে মার্গের যে লেখক অনেক লেখকই আমি দেখছি ইউরোপিয়ান নাম এক তারা কারা আমি জানি না যেমন কি হেরমেন গেটস জার্মান হ্যাঁ তারপরে ভন লেইডেন সে তো মনে হচ্ছে ইদার জার্মান অথবা এনে যাই না মানে এরা কারা এরা মূল আনন্দের ইয়ে মানে তাদের কন্ট্যাক্ট না কি কোথায় আটকে এই জয়া আপাসামী ওই যে সুজাতার মডেল জয়া আপাসামী উনি তো রামকিঙ্করের ওই সহপাঠিনী উনি আমি দেখতে হবে ওকে উনি মানে আর্ট হিস্টোরিয়ান ছিলেন আহ লেখা আছে মার্গে বেশ কিছু মানে কালচার নিয়ে না অন্যান্য ব্যাপারে আমি বলছি যে আর্ট হিস্টোরিয়ান কারা কে আমি আহ একটা বই আমি পেয়েছি আমি ওটা সোমবারে তোমাকে পাঠাবো ওই মানে টেক্স পার্টটা পেয়েছি অ্যাকচুয়ালি ওটা মানে বহু পুরনো না হলে তো দেয় না মানে বিয়েতে কিসের দেয় কিসের ওপর

প্রপারলি ট্রেন্ড আর্টি হিস্টরিয়ান বা ক্রিটিক জেনারেশন পঞ্চাশ ষাটের দশকে তৈরি হয় তারপরে আমি ষাটের দশকে শেষে গিয়ে গীতা কাবুরের লেখা পাচ্ছি তখন উনি তখন ইয়াং ইউরোপ থেকে এসে উনি লিখছেন আমার ধারণা সত্তর আশির আহ দশকে আমি অনেক ইয়ে পাবো আর কি এবার আসবে ড্যাগের কিন্তু একটা পাবলিকেশন ইউনিট আছে আলাদা যেটা যেটা প্রচুর প্রচুর বই ওরা পাবলিশ করে হ্যাঁ তা করে কিন্তু মানে সেটা হতেই পারে স্কাল্পচার নিয়ে পাবলিশ কিন্তু ওদের যে জার্নাল সেকশন তাতে স্কাল্পচার নিয়ে একটা হয়নি আমার কথাটা হচ্ছে পিল্লু পুচকা নাওয়ালা কোথায় একটা সিরিয়াস স্কলারলি এসে আছে হয়তো আমি পাইনি মানে আমি দেখতে পাচ্ছি না উইদাউট গোয়িং টু আ মানে একটা জায়গা গরমের মধ্যে হাফাতা হাফাতে মানা দুছিয়ে দিন দাদা ফটোকপি করে দিন দাদা ঢুকতে দিন এরম জায়গা ছাড়া এখানে ফিজিক্যালি আমায় কাজটা করতে হবে এরম জায়গা ছাড়া পাচ্ছি না হয়তো বড়দার কোনো এমএ থিসিস হয়েছে হ্যাঁ এমএ থিসিস কেউ করেছে আর্ট হিস্ট্রিতে কিন্তু সেটা পাবলিশ হয়নি আর পাবলিশ হলেও একটা জায়গায় জার্নালে মানে জিনিসটা অ্যাভেইলেবিলিটি হ্যাঁ এই যে সোমনাথ ওরকে নিয়ে কথা হচ্ছিল ওই পিন বেকিং থেকে স্কাল্পচারে আসা আমার একটা মত সে একটা পত্রিকা বের করেছিল বিশেষ সংখ্যা দেশ পত্রিকা করেছিল তাতে বিভিন্ন আর্টিস্ট তাদের কাজ নিয়ে জীবন নিয়ে লিখেছিল সেখানে কিন্তু সোমনাথ ওর এই ব্যাপার নিয়ে লিখেছিল যে কেন এবং সে পিন বেকিং থেকে স্কাল্পচারে গেল এরকম এই টেকনিক কারণ যেহেতু সে ট্রেনথ স্কাল্পটা নয়

চিঠি নিয়ে আমায় দিতে হয় গিয়ে তবে আমি কাইবে এবার সেই রকম আমার আমার যদি ফুলব্যাট না থাকে কি হবে এই আর কি মানে ইন্ডিয়ার অদ্ভুত কতগুলো ব্যাপার আছে যেমন ধরো একটা জিনিস আমার আমি বলছি না সেটা কোনো দোষে সব জায়গায় না আর্টিস্টের ফার্স্ট নেম ধরে সম্বোধন করে লেখায় হ্যাঁ যখন বলে যাচ্ছে লিখে যাচ্ছে রামকিঙ্কর বেজকে নিয়ে রামকিঙ্কর 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 এই রকম আমাদের আমার ট্রেনিংটা হচ্ছে লাস্ট নেম ইউজ করা আমি যদি পরের সেন্টেন্স আমি বেইজ বলবো ইন্ডিয়ার কেউ কোন লেখায় দেখছি না সব ওই ফার্স্ট নেম দিয়ে সোমনাথ সোমনাথ আমাকে ওটা ধাক্কা লাগে কেন কেন এরকম করে মানে লাস্ট নেমটা কেন লেখা হয় আমি অনেক লাস্ট নেমটা লেখা তুমি তো তুমি তো এটা মানবে তুমি ইন্ডিয়ান লেখার সব ফার্স্ট নেম লাস্ট নেমটা লেখা হয় তো এখন নিউট্রালিটি একটাই আচ্ছা যে লেখকের নিউট্রালিটি লাস্ট নেমে একটা নিউট্রালিটি আসে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনে যেমন অ্যান্ডি ওয়ার হোলকে নিয়ে লিখলে ওয়ার হোলও লিখতে পারো অনেকে অ্যান্ডি লেখে মানে অ্যান্ডি ওয়ার হোল একটা এক্সেপশন একটা অন্যরকম ক্যারেক্টার কিন্তু বেসিক্যালি উই আর ট্রেন্ড টু ইউজ দ্য লাস্ট নেম মানে সেন্টেন্সের পর পরে পরে সেন্টেন্সগুলো ইন্ডিয়াতে দেখছি সব এটাই বোধ ওখানে দস্তুর এটা স্যার ঠিক আছে এটা ফাইন কিন্তু যেটা আমাকে খুব ট্রাভেল আগের দিন যে এটা লডেটরি সব লেখায় লডেটরি পুরোটাই প্রশংসা আরে ক্রিটিক্যাল হতে গেলে তোকে প্রশংসা থেকে ছড়তে হবে তো খালি প্রশংসা কত বড়ই নি ছিলেন হ্যাঁ মানে এইটা মানে এটা বেশি লেখায় কারুর লেখা আমি জানি না যখন ছাত্ররা লেখে তাদের এটা বলা হয় কিনা যে ওটাকে ছাড়ো আমি তো একদম মানে তোমার নির্মম ভাবে কেটে দাও ছাড়ো এখানে এই আমি গিয়ে এক এক পাবলিকের ওই দিয়েছিল আমাকে একটা কি থিসিস ওই তিন বছর আগে কলকাতায় সোমনাথ ওরকে নিয়ে সোমনাথ দা আবার সে আবার সোমনাথ দা বলে লিখছে স্কলার সোমনাথ দা ডি এটাকে আলাদা করে আরে কি হচ্ছে এটা কর দা এই এটার শান্তিনিকেতনই একটা তোমার ওই লোকালি ওইখানে চলতে পারে কিন্তু তুমি ইন্টারন্যাশনাল জায়গায় যখন স্কলারশিপকে রাখবে তুমি বলবে আমি আমার ওই লোকাল জায়গাটাকেই রাখবো আমি মানতে পারি যদিও আমি করতে পারবো না আমি সোমনাথ ওকে নিয়ে লিখলো সোমনাথ সোমনাথ আর আমাদের তো ওই ব্যাপারটা আছে আমার বাবার বই বাবার জেনারেশনে একজনকে সোমনাথ সোমনাথ করছে কিরকম নাম ধরে রাখছি এই নাম ধরে রাখা এই যেটা তো আছে সেই জন্যও বটে আমার মধ্যে আছে আর তারপরে আমি ট্রেন অন্যভাবে কিন্তু আমার যেটা ভীষণ অস্বস্তি হয় এটাতে না ওই লডেটরি সব কিছুর মধ্যে হেজিওগ্রাফির প্রবণতা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম গীতা কাপুর একমাত্র আমি এখন পর্যন্ত যাদের লেখা পড়েছি ইন্ডিয়ান স্কলারদের গীতা হতে পারে অন্য আছে আমার কাছে গীতা কাপুরের লেখায় তোমার

বিবান সুন্দরমের লেখা আমি ওই লডেটরি জায়গাটা কিন্তু পাই না খুব মেচিওর এবং ইয়ে জায়গা থেকে আমার পরিবারের বলে আমি বলছেন আমার পরিবার এই কালেকশন আছে কিন্তু ওনার লেখার যে টোন এটার মধ্যে ওই ও দারুণ তুমি মিস আন্ডারস্টুড বলতে পারো মিস আন্ডারস্টুড আর্টিস্ট ফাইন এবার বলো মিস আন্ডারস্টুডটা কেন ইন আর্ট হিস্টোরিক্যাল ল্যাঙ্গুয়েজ সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে একেবারে অন্যরকম হবে যেটা একেবারেই ইন্টারন্যাশনাল জায়গায় সবাই হকচকিয়ে যাচ্ছে দ্যাটস নট অ্যাকসেপ্টেবল কিছুটা তো আচ্ছা মীরা মুখার্জির ক্ষেত্রে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে উনি যে এই যে ডোকরার যে স্টাইলটা নিলেন এটা মানে এটা নিলেন সেটা কি দেশেরই একটা অংশ বলে মানে তার একটা না উনি নতুন কিছু একটা চাইছিলেন তখন উনি এই যে দিশা খোঁজা উনি দিশা দিশার জায়গা থেকে ভাবতে কি আবার মহিলা আবার স্কাল্পটার সে তো আরো প্রবলেমেটিক ইন্ডিয়ান কেননা আমার একটা জায়গায় এ হচ্ছিল যে ডোকরার যে ডোকরা তো অলওয়েজ মাইগ্রেট হয়ে এসছে এই যে যেমন বাস্তারে যারা তারা মধ্য রাজস্থান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের বর্ডারে তারপরে তারা আবার এই যে আমাদের ঝাড়খন্ডে বাংলাতে যে ঘুষ করার যে ডোকরা তারা কিন্তু উড়িষ্যা থেকে এসছে সো অলওয়েজ ওয়ে কিন্তু ওদের যেটা মানে সুবিধে ছিল এই ডোকরার পাটটা খুব কম খরচে করা যেত মানে ডাইরেক্ট মোম ইউজ করে লস টু অ্যাক্স লস টু তা নয় মিররেজিতে তো অনেক বড় বড় কাজ করেছে সেখানে তো সেই সুবিধে তো আমি যা জানি আমাকে আরও দেখতে হবে আমি যা জানি উনি তো লস টু অ্যাক্স মেথডই ইউজ করতেন একদম বড় কাজগুলো জানি না যে সবগুলো আমি দেখালাম হ্যাঁ ছোটগুলোর ক্ষেত্রে সেটা সম্ভব হ্যাঁ

লেখালেখির প্রশংসা থেকে আর্টিস্টরা আহ মানে বেঙ্গলের কাজ নিয়ে কথা মানে বোঝা হচ্ছে প্রশংসা করা এবং সার্টিফিকেট দেওয়া একজন আরেকজনকে সার্টিফিকেট দেবে এটাই হচ্ছে আর্টের আলোচনা

তাই জন্য একটা একটা কথা মনে আছে তা সে এরকম এক্সিবিশন হলে লিখে রেখেছিল কুকুর আর আর্ট ক্রিটিকের তো এই রকম এইরকম এইরকম নানান কিছু ব্যাপার আছে সবকিছু মিলে তার ওই জনপ্রিয়তা পরিচিতি তৈরি হওয়ার পেছনে কাজ করেছে হয়তো কারণ এটা তো একটা ব্যাপার না একজন আর্টিস্ট গ্যালারিতে লিখে রাখছে কুকুর আর আর্ট ক্রিটিকের গুরু এটা তো অন্য বার্তার ব্যাপার আচ্ছা আর একটা বিষয় এই এই যে সোমনাথরের কথা হচ্ছিল আর একজন হচ্ছে চিত্তপ্রসাদ সোমনাথোর ব্যাপার আছে দেখো সোমনাথোর যেহেতু দিল্লি পলিটিক থেকে শান্তিনিকেতনে চলে এলো এবং আহ কমিউনিস্ট পার্টির সঙ্গে এক রকমের দূরত্ব তৈরি করে নিল নিয়ে তার নিজের চর্চাটাকেই প্রধানতম জায়গায় রাখলো কিন্তু চিত্র প্রসাদের তারপরে অন্য রকম হয়েছিল তাকে বম্বে নিয়ে গেল কমিউনিস্ট পার্টি এবং তাকে এক্সপার্ট করলো এবং চিত্র প্রসাদ লেখালেখি আমি যেটা করেছি এগুলো আমার যতটা মনে পড়ছে এবং সে তো হতাশ সে না না মানে কমিউনিস্ট পার্টি সেই জায়গা থেকে রাজনীতির জায়গা থেকে হতাশ এজ এ অফিস তো হতাশ মানে তার কাছে কাজ করতে পারলো না সব মিলেই একটা হ্যাঁ 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 এবং গিয়ে নিয়ে গিয়ে অনেক প্রায় সমস্যা ফেলে দেওয়া হচ্ছে পরিবেশ পরিবেশ থেকে বিচ্ছুত হয়ে সবকিছু মিলে গুলো

না কিন্তু আমাকে গালাগাল স্পেশাল জায়গা থেকে আমেরিকায় থাকে এইটা একটা আলাদা আহ পয়েন্ট আছে আমার ক্ষেত্রে লোকালি গালাগাল তো না মানে আমেরিকা থেকে বাতেলা করছে কিন্তু আমি যখন কলকাতায় ফিরবো পারমানেন্টলি তখন কি বলবে আহ তখন বলবে যে না ওটা ছিল জানে না কিছু মানে মূল বিষয়টা হচ্ছে যে তুমি ওই এক্সকিউব মানে ওই এক্সকিউজটা বোঝো না মানে যে আমরা এত পুওর ইকোনমি আর ওই জায়গাটা থেকে যে আমরা এত কষ্ট করেও যে আমরা পাখা মেলে ধরেছি সেইটা তুমি বোঝো না কেননা ওটা একটা ধনধান্যিক দেশ আর তুমি ওখানে থাকতে থাকতে সেটা অভ্যাস হয় হ্যাঁ আর মানে সেটা সেইখান থেকে আবার আমরা যেটা করেছি এবার সেলফ কনগ্র্যাচুলেশন আমরা যে সেটা করেছি সেটাই যথেষ্ট এবং সেটা করে আবার লডেটরি জায়গায় চলে যাওয়া তার মানে আমরা তো সব ওই ঠিকই আছে সব সব এখানে যা হচ্ছে সব ঠিক আছে কোন রকম অভিযোগ বা ইয়ে চলবে না লোকরা খুব মানে আত্মসন্তুষ্টিতে ভালো কিন্তু সেটা বাইরে তো একজন বলেছিল আমি বলেছিলাম পশ্চিম বাংলায় আর্ট এক্সপেরিমেন্টেশন কা অনেক আগে সে বলেছিল যে এটাই আমাদের বৈশিষ্ট্য যা দেখছো এটাই আমাদের বৈশিষ্ট্য এটা যদি একটা কালচারে বলে কেউ মানে এটা যদি ভাবধারা হয় তাহলে আর কিছুই বলন মানে আমরা যা করছি গ্রেট এটাই আমাদের বৈশিষ্ট্য আপনি বললেন না যে মেলা ফিমেল আর্টিস্ট ফিনিয়েল হ্যাঁ ফিমেল আর্টিস্টদের অত পাত্তা দিত বলে অনেক খোলা মনে ওরা কাজ করে আছে অত প্রেশার ছিল না চাপও ছিল না হ্যাঁ হয়তো হয়তো এই ব্যাপারটা হয়তো এই ব্যাপারটা আজও আছে আমি নাম বলছি না এক কলকাতার এক বিখ্যাত আর্টিস্ট তিনি পুজো সম্বন্ধে লিখছেন লেখেন ভালো কথা আজকে দেখলাম উনি লিখেছেন মানে পুজো নিয়ে বিভিন্ন যারা কাজ করে চলেছে এ করেছে বলছে মহিলা আর্টিস্টদের দেখা যায় না খুবই কম তার মধ্যে একজন আছেন আমার প্রাক্তন স্ত্রী কিন্তু উনি একবারও নিজের স্ত্রীর নামটা বললেন না এইটা আমার খুব স্ট্রাইক করেছে আমি যদি একজন আর্টিস্ট হই আমার স্ত্রী যদি প্রাক্তন স্ত্রী যদি আর্টিস্ট হয় আমি তার নামটা বলবো না অথচ তিনি তার স্টুডেন্টদের নামগুলো কিন্তু বলেছেন যারা মেল স্টুডেন্ট হয়তো ফিমেল স্টুডেন্ট ছিল না নেই এইটা আমার আমার মনে হচ্ছিল ওখানে একটা আমি জবাব দিতে দরকার নেবার দাও উনি এতটাই কনসার্ন যে মহিলা আর্টিস্ট নেই উদ্যোগিয়েতে আজ যিনি ছিলেন তিনি আমার প্রাক্তন স্ত্রী অর্থাৎ তাকে আর্টিস্টেন্ট সেই মর্যাদাটা তো দিতে হবে নামটা তো বলতে হবে হ্যাঁ এটা এখনো চলছে ইন ট্র্যাডিশন হ্যাঁ সেটা তো হবেই জানো আমাদের আমাদের দেশে সমস্ত পেশার ক্ষেত্রে পুরুষ থেকে মহিলাদের মানা কম হ্যাঁ কম হ্যাঁ তো আমি আর্টিস্টের ক্ষেত্রে ধরো যে মূল আর্টিস্ট সাহায্য করছে সেখানে পুরুষ আছে সহকর্মী বা মহিলাও আছে তা সেখানেও মহিলাদের ওখানেও কম্পিটিশন করা হচ্ছে কিনা জানি না কিন্তু অন্য ক্ষেত্রে গুলোতে তো আছে সব ক্ষেত্রে একদম রেকর্ড আমার পয়েন্টটা এটা যে মেল গেজ এখনো এইভাবে কাজ করছে আমার স্ত্রী হিসেবে সে পরিচিত তার আলাদা কোনো নাম নেই হ্যাঁ এই তুমি যেটা বললে একটু আগে সেটা তো তুমি মানে তুমি তো বার্তা দিচ্ছ তো অন্যদের বার্তা এই যে ধনতান্ত্রিক দেশে থেকে হয়ে গেছে ইকোনমিক হ্যাঁ তা ব্যাপারটা হচ্ছে যে আহ একটা আর্টিস্টের কাজ করার যে তোমার শর্ত এগুলোর মধ্যে ওটা চলে যে ওই ওইখানে যে ইকোনমি কিন্তু ধরো এই যে আর্ট হিস্ট্রির সম্পর্কে যে পাবলিশ হচ্ছে তার এডিট খুব খারাপ এটার সঙ্গে ইকোনমির কি সম্পর্ক না তো মানে যে কোনো ইন্টারন্যাশনাল জায়গায় পা যেই বই বইটা খুলছি লেখার সে তার ম্যাগাজিন বলো এ বলো তার সব জায়গা সব না কিন্তু কিছু কিছু একটা গ্যালারিতে পাবলিশ করছে একটা একটা মনোগ্রাফ আরে বাবা এটাই মানে ইংরেজি তার কোনো মাথা মুন্ডু নেই বা ঠিক ঠিক থাকলো মাঝেমাজেই এমন প্রবলেম সেটা এডিটর এটা তো প্রফেশনালিজমের কিন্তু কোন পয়সা লাগে না প্রফেশনালিজমটা অ্যাটিটিউডের ব্যাপার হ্যাঁ ডকুমেন্টেশন তো নেই বলতে চলে গোনা ডকুমেন্ট এটা ইকোনমিক জায়গা থেকে কি আমি জানি না এটা লোকের হাতে ক্যামেরা রয়েছে লোকের যদি উদ্যোগ না একটা প্রতিষ্ঠান যে আমরা প্রতিষ্ঠান বা একটা গ্রুপ যদি উদ্যোগ না যে আমরা এইগুলোকে গুলোকে ডকুমেন্ট করব এটাতে পয়সা কতটা জরুরি আমি জানি না মানে এই যে একটা পিল্লু কাজ ডকুমেন্ট না ব্যাপারটা ব্যাপারটা না এটার গুরুত্বটাই বুঝেন হ্যাঁ তার মানে সেই তখন আর কি অন্য কেউ বললেও তখন গণতান্ত্রিক দেশটা হবে এই একটা গুরুত্ব আছে শুধু এই সালে এই একটা আর্টিস্ট আজকে ব্রঞ্জ ইউজ করছেন বা এই মেটিরিয়াল এন্ড প্রসেস নিয়ে আমি কথা তো সেটা বোকার মতো হবে এটা তার যে আহ রিসোর্স টাই নিয়ে তাকে কাজ করতে হয় মানা গেল কিন্তু একটা প্রাতিষ্ঠানিক বা আহ যৌথ জায়গা থেকে একটা কিছু করা একটা একটা লেখা পাবলিশ করছি সেটাকে ঠিকমতো এডিট করা এদিকে তো পয়সাটা তো আছে উল্টো দিকে যে আমি যে বইটার যা চেহারা ভীষণ এক্সপেন্সিভ হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা দাম এক একটা বইয়ের কিন্তু এডিট এডিট নেই এত বড় বড় ইন্ডিয়াতে তো রয়েছে এই যে ইলাস্ট্রেটেড উইকলি ছিল আমাদের সময় মানে আমি জানি না এখনো আছে কিনা ভালো লেখা তা তো এডিট দারুন বোম্বে থেকে দাঁড়িয়ে এখানে সেখানে পাবলি পাবলিশিংয়ের ক্ষেত্রে না কতগুলো জিনিস আছে যে আমি বিনা পয়সায় মানে সামান্য কিছু পয়সা দিলে পারিশ্রমিক দিলে এই কাজগুলো খুব ভালো লোকের আছে সেটা তো ডিপেন্ড করে না তোমার তো আমি আমি সেটাই বলছি যে পয়সাই আমি দিচ্ছি না আমি কোন রকমে আমি প্রায় বিনা পয়সে মানে যেটুকু আমার প্রফিট হবে সেটা আমার একান্ত নিজের মানে আমি আর কাউকে দেব না সেটা ভাগ করব অথচ এটা একদিকে উল্টো দিকে যে আর্টিস্টদের ইকোনমি মানে ইকোনমি হ্যাঁ ওভারঅল ধরলে তো ইকোনমি জায়গাটা আসেই যে আর্টিস্ট অনেক হার্ডশিপ নিয়ে কাজ করে কিন্তু যখন যাদের বিক্রি হয় লাখ লাখ টাকায় বিক্রি হয় এক একটা কাজ সেটাও তো আছে মানে পয়সা ঢালার লোক নেই তা তো না ঠিক জায়গাটায় পয়সা ঢাল এই যে আকৃতি গ্যালারি থেকে বার করত একটা বার করতো আর্ট এটসেট্রা একটা বার করতো নিউজ অ্যান্ড ভিউজ হঠাৎ ওটা মিশে গেল আর্ট এটসেট্রা নিউজ অ্যান্ড ভিউজ কোনো কিছু কোনো ম্যাগাজিনের এই নাম কোনো দিন মাথা উন্ন আর্ট এটসেট্রা নিউজ অ্যান্ড ভিউজ তা আমাকে ওইখানে লেখা যেতে বলতো পয়সা দিতো দু হাজার টাকা করে যারা বাড়িতে চেক পাঠিয়ে দিতো আমি লিখতাম একটা বারো থেকে তোমার নয় দশ থেকে বারো পর্যন্ত টানা লিখেছিলাম মাসে দুটো বেরোতো ছোট ছোট এসে তারপরে বন্ধ হয়ে গেল কেন এটা তো আমরা জানি কেন এটা আর মুখে আর মানে ক্যামেরায় আর বলছি না

এবং সেইটা আমি বাংলার বাংলা কাগজে সেটাকে নিয়ে কথা হচ্ছিল তার সমর্থনে একজন বলছে না পত্রিকা তাকে বেশি স্পেস দেন তাহলে ভাই লেখাটা কি লিখছি সেইটার জন্য স্পেস কি আমি কম কম জায়গা পাচ্ছি তাতে তো লেখা যায়